আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি একটু জি ভাই, এখন আমাকে একটু রিপোর্ট দেন, আপনাদের হচ্ছে ইনফরমেশন গুলো আমার লাগবে। সেটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ক্লাসগুলো করানো হয়েছে, মানে দেখানো হয়েছে আপনাদেরকে, সেই কাজগুলোর মধ্যে কি কোনো সমস্যা আছে কিনা বা কাজ করতে পারতেছেন কিনা এটা আমাকে একটু ক্লিয়ার করেন। না ভাই, যে টপিক গুলো শিখাইছেন সেগুলো সবগুলো মোটামুটি ক্লিয়ার, ওগুলো ওই বিষয়ের কাজ সব পারবো আমরা। বাকি মেম্বার গুলো চুপচাপ আছে? জি ভাই, ক্লিয়ার ভাই। হ্যাঁ পারবো। আচ্ছা, কাশিমিরা ভাই পারবেন আপনি? ভাই কথা স্পষ্ট আসতেছে না আমার এখানে, মানে শুনতে কথাগুলো কেটে যাচ্ছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে প্রথম থেকে যে ক্লাসগুলো করা মানে করা হয়েছে, মানে আপনারা দেখছেন যেটা ক্লাসগুলো করছেন, সেগুলোর মধ্যে কি কোনো সমস্যা আছে আপনার? না না ভাই, সমস্যা নাই, আমি পারবো। ওকে, আচ্ছা শুরু করি। দেন আপনাদের হচ্ছে লিঙ্কডইনে কিছু ইনফরমেশন একটু হালকা পাতলা দেখে দেই। সেটা হচ্ছে সেলস নেভেলের টুলসের যেটা আপনাদের কাজগুলো দেখাইছিলাম, মোটামুটি তো ক্লিয়ার তাই না? জি ভাই, আরেকটু আবার রিভিশন একটু একটু দেন, 10-15 মিনিটের রিভিশনটা। তার মানে মাইক্রোফোন অফ থাকলে গান শুনতে পারেন? হুম হুম শোনা যায়। দেখেন, এখন বিষয় হচ্ছে আমরা হচ্ছে একটু নয়েজটা একটু অফ করেন। দেন আমরা সার্চ বক্সে আসলাম। আসার পর এটা কিন্তু হচ্ছে লিঙ্কডইনের কিছু কাজটা একটু দেখাচ্ছি, সেলস নেভেলের টুলসের বিষয়টা, যেহেতু এটা আর একবার একটু দেখাই দিই। নেক্সট অন্য কাজ করবো আমরা, হাতে সময় থাকবে না। এর আগে আমরা কাজ করতাম কি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি যারা ছিল তাদেরকে নিয়ে এক কাজ করতাম। আমরা যদি চাই মার্কেটিং রিসার্চ, এটার উপর যদি সার্চ দিয়ে আমরা যদি একটু রিসার্চ করে দেখি এটার কি কি ইনফরমেশন আছে বা আদার্স আরো কি ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনগুলো আমরা কিন্তু বাইর করে নিতে পারবো। এখানে কিন্তু অনেক ধরনের এখানে ইনফরমেশনগুলো চলে আসছে। এখানে দেখেন মার্কেটিং রিসার্চ কোম্পানি যেগুলো আছে, যে যে ব্যক্তি, সেই ব্যক্তির কিন্তু প্রোফাইলগুলো এখানে শো করতেছে। এখন আমি যে এখানে যে শো করালাম, বলতে এই রিপোর্টগুলো যে নিয়ে আসলাম, এই ব্যক্তিদের হচ্ছে তো আমাকে ফিল্টার করতে হবে, কোন কোন দেশের আসছে না আসছে কোনো ঠিক ঠিকানা নেই। বাংলাদেশেরও আসতে পারে, পাকিস্তানে আসতে পারে, ইউনাইটেড স্টেট, কানাডা, যে কোনো দেশের আসতে পারে। আমি এখন কি করব, আমি সরাসরি এখানে অল ফিল্টারও করতে পারি অথবা আমি এখানেও যাইতে পারি, কিন্তু আমি আপনার থেকে সাজেস্ট করবো এখানে চলে আসবেন, অথবা যে এখানে সার্চ উইথ সার্চ নেভিগেটর এটা আছে এখানে ক্লিক করলেও হবে। যেটা বুঝতে পারবেন না আমাকে প্রশ্ন করবেন কিন্তু। জি ভাই, আমরা সাধারণতভাবে যেটা এখানে ব্যবহার করে থাকি এটার থেকে হচ্ছে আপনার সেলস নেভিগেটর টুলসের ফিল্টারিংটা আলাদা, এটা ফিল্টার আলাদা, ওইটা ফিল্টার আলাদা, রাত দিন তফাৎ। আচ্ছা, এটা তো লোড নেই, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই একটু। হ্যাঁ, দেখেন আপনাদের হচ্ছে যেটা ক্লাস হবে সেটা হচ্ছে এই যে ডাটা মাইনিং এর যে কাজটা, মানে স্ক্র্যাপিং মাইনিং যে দুইটা মিলে যে কাজগুলো করব, এই জিনিসগুলোকে আমরা একটু ভালো মতো দেখে নেই। এখানে ক্যাটাগরিটা দেওয়া ছিল রেস্টুরেন্ট, তারপরে বিজনেস, তারপরে অ্যাড্রেস, কোন সিটির ভিতর, স্টেটটা দেওয়া নাই, এখানে পোস্টাল কোডটা দেওয়া আছে, কান্ট্রি দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। দেন এখানে হচ্ছে আপনি ওয়েবসাইট দেওয়া আছে, ইমেল আইডি, আর হচ্ছে এটা গুগল গুগল ম্যাপ, দেন হচ্ছে সাইটের লিঙ্কগুলো, এগুলো প্রয়োজন হয় না আমাদের। এই বিষয়গুলো আমরা কই থেকে কালেক্ট করতেছি বা এটা কোথায় আছে এই জিনিসটা, আমরা কিন্তু এইটা ব্যবহার করে থাকবো। বুঝতে পারলেন এখন বিষয়টা? অ্যাডভান্স লেভেলে যাবো, যত কিছু কাজ আমরা কিছু সফটওয়্যারের মাধ্যমে এখন সফটওয়্যারে চলে যাবো। আগে ছিলাম আমরা ম্যানুয়াল, মানে একটা একটা করে নিতাম, দেন এখন হচ্ছে আমরা একটা একটা করে নেওয়ার আমাদের হাতে সময় নেই হিউজ পরিমাণ। জি ভাই, হাবিব ভাই আপনি একটা কথা বলছিলেন যে হচ্ছে ইউলো রিয়াল পেজ নিয়ে কি যেন একটা কথা বললেন না আপনি? হ্যাঁ জি ভাই, হ্যাঁ, আচ্ছা দা রিয়েল ইয়েলো পেজ।
দা রিয়েল ইয়েলো পেজ, দেন যদি এখানে যদি এখানে না থাকে সাইটটা আমরা ফাঙ্গার তো ভাই ওই যে উপরে ইয়েলো পেজ আছে তো, হ্যাঁ ইয়েলো পেজ বেশ কয়টা আছে এখানে, এখানে যতগুলো সাইট দেখতেছেন আপনারা এই সাইটগুলো যদি আমরা ব্যবহার করি এমন কোনো ডাটা বা এমন কোনো ইনফরমেশন নাই যে আমরা পাবো না, 100% এখানে আমরা পাবো, ঠিক আছে? এই যেমন yell.com এই সাইটটা কিন্তু একটা মারা yell.com, হ্যাঁ এই সাইটটা একটা মারা নাম করা সাইট, মারাক তো একটা সাইট, এই সাইটে এমন কোনো তথ্য নাই যে পাওয়া যায় না। এই সাইটগুলো আমি আরেকটা আরেকটা বিষয় বলে রাখি, কুকিজ পলিসি অ্যাকসেপ্ট, আচ্ছা ঠিক আছে। এই কিছু কিছু সাইট আছে এই সাইটগুলো ব্যবহার করতে গেলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের যে আইপিটা আছে মাঝে মধ্যে আমাদের বাংলাদেশের আইপিটা কিন্তু প্রবলেম ফেস করতে হয়, বাংলাদেশের আইপিটা থেকে তখন আমাদেরকে ভালো একটা প্রবলেম ফেস করতে হয়। এই প্রবলেম ফেস করার কারণে আমাদের বিকল্প বুদ্ধি কী করতে হবে, একটা হচ্ছে ভিপিএন ইউজ করতে হবে বাইরের দেশে কানেক্ট, যখন আমরা কাজ করতে পারবো না সেই ক্ষেত্রে, তখন এখন যেহেতু কাজ করতে পারতেছি কোনো সমস্যা নেই, আর যখন আমরা কাজ করতে পারবো না তখন ওই বিকল্প বুদ্ধিটা নিয়ে নেব। বিষয়টা বুঝতে পারলেন? ভাই একটা প্রশ্ন ছিল হ্যাঁ আমার, হ্যাঁ অবশ্যই অবশ্যই, ভাইয়া আমার একটা কথা ছিল যে কাজটা আমি যদি ভিপিএন, একজন একজন ভিপিএন যদি আমি ব্যবহার করি, হুম হুম ভিপিএনটা যদি আমি ব্যবহার করি তাহলে কি আমার ফাইবার মানে ফাইবার আমি আলাদা ব্রাউজারে ব্যবহার করব? না না, ভিপিএন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা পিসির জন্য ভিপিএনটা ইউজ করব বাইরের দেশে কান্ট্রি, এক দ্বিতীয় কথা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, যখন আপনারা ভিপিএনটা কানেক্ট করবেন অবশ্যই আপনাদের হচ্ছে ফাইবারটা লগ আউট করে রাখে দিবেন, এক দ্বিতীয়ত আপনাদের সবার কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোনে সবসময় লগ ইন রাখবেন ওইখানে অ্যাক্টিভ থাকবেন, কিন্তু যখন পিসিতে যখন কনফিগার করে দিবেন আপনি ভিপিএন তখন কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটা আপনার ফাইবারটা লগ আউট করে রাখে দিতে হবে, কিন্তু তারপরে যখন লগ ইন করবো তখন কি যখন কিছু ডিলিট করে দিতে আপনার হবে? যখন মোটামুটি আপনার কাজ শেষ, কাজটা যখন শেষ তখন আপনি ভিপিএনটা ডিসকানেক্ট করবেন, করে আপনার হিস্টোরি রিসেন্ট টাইম পারফেক্ট ফাইলে যা কিছু আছে হিস্টোরি এগুলো রিমুভ করে দিবেন, দেওয়ার পর ফাইবারটা লগ ইন দিবেন, ফাইবার লগ ইন দেওয়ার আগে আপনি ব্রাউজারে যা সার্চ দেবেন হোয়াট ইজ মাই আইপি, এটাতে সার্চ দিলে আপনি আইপিটা কোন জায়গায় কোন লোকেশন বর্তমান ধরে আছে সেটা দেখতে পারবেন, লোকেশনটা দেখবেন যে হ্যাঁ বাংলাদেশে আইপিটা এখন আছে, তাহলে আপনি টেনশন ফ্রিতে লগ ইন দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর ভিপিএনটা কেন ইউজ করবো সেটা আবারও বলে দেই, এই যে এতগুলো যে ওয়েবসাইট দেখলেন আপনি, যে এখানে যে ডাটা বেজের যে ওয়েবসাইটগুলো যে রাখা আছে, আমরা যে এই যে ওয়েবসাইটগুলো যে কাজ করবো এগুলো কাজ করতে করতে গেলে কিছু ওয়েবসাইট আছে যে আমাদের ডাটা ফুল ইনফরমেশন নিয়ে আসতে পারবে না, বাংলাদেশের আইপি থেকে কিন্তু ফুল ইনফরমেশন আসে না, অনেক প্রবলেম হয়। এই যে যেমন ইয়েলো, এই যে এটা ইয়েলো পেজ যেটা, এই পেজে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে কাজ করে না বাংলাদেশের আইপিতে, কিন্তু অনেক ঝামেলা করে, কিন্তু তখন আমাদের এটার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে একটা ভিপিএন ইউজ করতে হবে। কি রকম ভিপিএন কি করতে আমি হবে কিভাবে বুঝবো যে কাজ করতেছে না? এখানে আমি কোন একটা ডাটা ইনপুট করলাম, দেন সার্চে দিলাম, আসতেছে আসতেছে না, পেজটা শো করতেছে বা করতেছে না, মানে কোনো ইনফরমেশনই আপনি পাবেন না অ্যাকুরেট ভাবে। এখানে যখন আমি এখানে যখন কোন একটা জি বলতেছি তাহলে ভিপিএন দিয়ে ইউজ করাটাই বেটার হবে। হুম, যেমন এখানে আমি এমার্জেন্সি ডক্টরস দিলাম, ডক্টরস দিলাম, এটা আমার একটা কিওয়ার্ড, কিওয়ার্ড অনেক ধরনের থাকতে পারে। তারপর হচ্ছে আমার এটা লোকেশন, এখানে ইউকে টাউন পোস্ট কোড এগুলো দেওয়াই আছে, আপনার যেটা যেটা এখানে দেখেন আমরা দুই রকম কাজ করতে পারবো, একটা হচ্ছে টাউনের নাম দিতে পারবো, একটা হচ্ছে সিটির নাম দিতে পারবো, একটা পোস্টাল কোড দিতে পারবো। এখন ক্লায়েন্ট আমাদেরকে বলবে সিটি টিটি কিচ্ছু থাকবে না, পোস্টাল কোড থাকবে, এবং এই পোস্টাল কোডটা কোথাকার আমরা কিন্তু জানি না, এই কারণে হচ্ছে এই সাইটগুলো আমরা ব্যবহার করে থাকবো। পোস্টাল কোডটা দিয়ে আমরা সার্চ দিলে ওই পোস্টাল কোড অনুযায়ী যে মানে সিটি মানে যে কান্ট্রি সিটির আন্ডারে আছে ওইটার যে পোস্টাল কোড আছে সেইটার ইনফরমেশনগুলো আমাদেরকে প্রেজেন্ট করবে। দেন এখানে দেওয়ার পর আমরা সার্চে দেবো, দেওয়ার পর এখানে দেখেন দ্য ফিল দিস রিকমেন্ড, এখানে আমি কিন্তু কিছুই দেইনি কিন্তু বিধায় আমাকে কিন্তু এটা দেখাচ্ছে আমাকে এখানে ফিল করে দিতে হবে। বিষয়টা এতটুকু বুঝতে পারলেন এখন? ওইটাতে কাজ, ওইটাতে কাজে যাইনি, যাব আরো পরে যাব। হ্যাঁ এখন একা আপু বলেন আপনার কি প্রশ্নটা ছিল, একা আপু আছেন? না ভাইয়া হচ্ছে যে কাজটা বুঝালেন না ওই কাজটা মানে একটু
আরেকবার একটু বললে ভালো হতো আমার জন্য, আমি খেয়াল বুঝতে পারিনি একটু জন্য। আচ্ছা, ওই যে ভিপিএন এর কথাটা কি না, ওই যে সাইটটা? না না, ভিপিএন না, ওই যে সাইটটা। সাইটটা, আচ্ছা, এই সাইটগুলো কিন্তু আমরা কিন্তু এই যে ওয়েবসাইটটা কিন্তু ব্রাউজার তো লগইন করতে পারবো, তারপরে ডাটা মাইনিং এর যে এক্সটেনশনটা যেটা ছিল ওটা তো কিন্তু আমরা ডাটা কালেক্ট করতে পারবো, কিন্তু পারবো না ওটাতে? মানে আপনাদেরকে হচ্ছে মোটামুটি সব দিকে এই সাইটটা তো হচ্ছে লিনিং থেকে আপনার ডাটা কালেক্ট করবে না গুগল থেকে ডাটা কালেক্ট করবে? না, যেমন আমাদের গুগল একটা হচ্ছে সার্চ ইঞ্জিন, এটাও একটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের মতন একটা কাজ করবে আপনি, এটা আলাদা একটা সাইট, এখানে শুধু ওই ও। ইনফরমেশন গুলো তাহলে কি মানে এখানটায় আমরা সার্চ দেব যে আমরা কোন সেক্টরের মানুষদের কাছে খুঁজতেছি হ্যাঁ এইটাই? হুম হুম কিন্তু এখানে আপনাদেরকে তো আর একটা জিনিস বলা হয়নি, আপনারা এটা কিভাবে কাজ করবেন বলেন দেখি। আমারও সেটা প্রশ্ন, যে দেখতে পেস্টটা দেখতেছি বাট বুঝতেছি না যে কোথা থেকে কি করব, মানে এটা কেমনে এটা তো একটা এক্সট্রাক্ট সফটওয়্যার সফটওয়্যার রাইট, আপনি যেটা কাজ করতেছেন এই সফটটা, এটা হচ্ছে পেইড সফটওয়্যার, দেন এই সফটওয়্যার গুলো আপনারা পেয়ে যাবেন, টেনশন করার কোনো কারণ নাই, আপনাদেরকে দিয়ে দিব, সেট আপ করেও দিয়ে দেব এবং দেখাই দিব কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, এই বিষয়গুলো কি তুলেও দিব, মানে এক কথায় বিষয়গুলো ক্লিয়ার করে দেব। দেন এই সফটওয়্যারের ভিতর সুবিধাটা হচ্ছে আমাদের এখানে সাপোজ ধরেন আমি সাধারণত মনে করেন আমার এই ওয়েবসাইটটা আমার জানা আছে, yolopage.com জানা আছে, এই দুটোই আমার জানা আছে, কিন্তু বাকি ইনফরমেশনগুলো আমার জানা নাই, গুগলে সার্চ দিয়ে দিয়ে বাই করতে আমার জীবন শেষ, কিন্তু আমার হচ্ছে ক্লায়েন্টকে কিভাবে ইনফরমেশন দিব, এটা একটা গেল। সেকেন্ড, আমি যদি একটু সেটিং এ আসি, সেটিং এ আসার পর এখানে দেখেন শো ইন দ্য রেজাল্ট ট্যাব, আমরা কি কি আমাদের রেজাল্টের প্রয়োজন, আমাদের ম্যাপ লিঙ্কের দরকার, দরকার না, তুলে দিলাম, এই এই লিঙ্কটারও দরকার নাই, আমাদের ইমেল থাকবে, ওয়েবসাইট থাকবে, ফ্যাক্সের প্রয়োজন নাই, কান্ট্রি ফোন নাম্বার থাকবে, পোস্টাল কোড যদি চাই তো নিলাম, না না না, স্টেট সিটি এটাও থাকলো, তারপর হচ্ছে অ্যাড্রেস, বিজনেস নেম, ক্যাটাগরি, ক্যাটাগরিটা বলছে যে কিওয়ার্ড, যেটাকে দেখেন আমি এখানে একটা সার্চ করছি হচ্ছে এমার্জেন্সি ডক্টর, না না এমার্জেন্সি ডক্টর না, আমি আগে একটা সার্চ রেজাল্ট করে রাখছি, রেস্টুরেন্ট দিয়ে একটা কিন্তু সার্চ করে রাখছি আমি, এই এটা হচ্ছে একটা কিওয়ার্ড, আর এখানে এখন বর্তমান যেটা দিছি এমার্জেন্সি ডক্টর বা ডক্টরস বা আদার্স অন্য কিছু থাকতে পারে, নার্স, যে কোনো কিছুই থাকতে পারে, এটাই হচ্ছে সেই ক্যাটাগরি বা কিওয়ার্ড যেটাকে আমরা ধরে নেব। এবং কলাম দিস টার্গেটেড নিশ যেটা আর কি, হ্যাঁ, এখন হচ্ছে কলাম টু এক্সপোর্ট, মানে যেটাকে আমরা ডাটাগুলো নিয়ে নিব, সেই ডাটাগুলো কি কি ডাটা এখানে এক্সপোর্ট করে নিব সেটা এখন দেখ, আমার এটা প্রয়োজন নাই, ম্যাপ লিঙ্কের প্রয়োজন নাই, ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস থাকবে, ফ্যাক্সেরও কোনো প্রয়োজন নাই, যেটা যেটা আমাদের প্রয়োজন নাই সেটা আমরা তুলে দেব। আচ্ছা, এখান থেকে অ্যাড্রেস মোটামুটি সব শেষ, দেন ফাইল ফরম্যাট, ডাটাটা আমরা ডাটাটা কি ফাইলে নিব, আমরা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ফাইল নেব, না ট্যাব স্প্রেড ফাইলে নিব, না সিএসভি ফরম্যাট, সিএসভি ফরম্যাটটা নিলে হয় কি অনলাইনেও কিন্তু আমরা ওই ফাইলে নিয়ে কাজ করতে পারি, সিএসভি ফরম্যাটে কলামটা এখানে কি রকম নিব, আমরা ইউরো না ইউএসএর এটা নিব, এই বিষয়গুলো হচ্ছে মূল বিষয়, আগে আপনাদেরকে একটু রিসার্চ করতে হবে বিষয়গুলো। দেন হচ্ছে ইনকোডার, হচ্ছে ইউএফটি ফরম্যাটে একটা থাকবে, এটা এইচটিএমএল আকারে একটা ফরম্যাট ফাইল, আর এখানে দেখেন আমরা যদি আদার্স কোনো এক্সট্রাভাবে অ্যাডভান্স লেভেলে যখন আরও ভিতরে যাব, যারপরে যখন ভিপিএন নিয়ে যদি কাজ করি বা আইপি নিয়ে যদি কাজ করি, আইপি বলতে হচ্ছে আমাদের, আমি আগেও বললাম বাংলাদেশে আইপি কিন্তু আমাদের কিন্তু ফুল ফিল্ড কাজ করে না অনেক সাইটে, সেক্ষেত্রে আমরা ইউজ ভিপিএন হাইড ইওর আইপি, আমরা কিন্তু এটা ইউজ করতে পারি, যদি এটাতে ক্লিক দিই এখানে দেওয়ার পরে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, নিয়ে যাওয়া কিন্তু একটা সাজেস্ট করবে যে এটা, আচ্ছা ওই আসুক, ওইটা আসুক, দেন তারপরে এখানে আমরা কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড বা এক্সট্রা যদি কোনো প্রক্সি বা আইপি ইউজ করে থাকি, এই অনলাইনতে কিন্তু প্রক্সি আইপি কিন্তু নেওয়া যায় অনেক সিস্টেম আছে, সে আইপিগুলোর ইউজার যে পাসওয়ার্ড নিয়ে যদি সেট আপ দেয় তাহলে কিন্তু এখানে অনেক সবই পাবেন, সবই পাবেন, ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরে থাকেন, একে একে সবই দেখানো হবে। বলেন যখন আইপি ইউজ করব তখন হচ্ছে যে ক্রোম ব্রাউজারে আমি ফাইবারটা লগ ইন করা আছে ওটা জাস্ট কেটে দিলেই হবে না, নাকি একেবারে লগ আউট করে দিতে হবে? লগ আউট করে দিবেন। ওকে ভাইয়া, ভিপিএন নিয়ে আপনারা আগে কাজ করতে যাবেন না, যখন বড় ধরনের কোনো একটা কাজ পাবেন বা কাজ আসছে বা আপনাদের ওটা এখন লাগবে, বড় একটা প্রজেক্টে হাত দিচ্ছেন বা বড় ছোট যেটাই হোক একটা প্রজেক্ট আপনি পাইছেন, সেই প্রজেক্টে আপনাকে কাজ করতে হবে, তাই না?
এখন এটা যদি বুঝতে না পারেন বা সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে যে হিসাবে বলে দেব ওই হিসাবে আপনারা ভিপিএন কিভাবে কানেক্ট করবেন, না আইপি লাগাবেন, না প্রক্সি দিতে হবে, সব কিছু আমি আপনাদেরকে শিখাই দিব, আপনারা ওইটা করবেন। আগে আপনারা নিজেরা ভিপিএন নিয়ে রাতের বেলা, হ্যাঁ আপনারা আগে কেউ ভিপিএন নিয়ে রাতের বেলা একটু বুঝায়, ভিপিএন নিয়ে আগে আপনাদেরকে বুঝাবো না, আপনার সময় আছে মনে আছে আমি কি বলছিলাম যে একবারে আপনাদেরকে কিছু মাথায় দিব না, আস্তে আস্তে দিয়ে দিব বিষয়গুলো, একবারে দিতে গেলে হবে কি ওই আমার খালি লেকচার দেওয়াই হয়ে যাবে, আপনারা খালি দেখাই হবে আর শোনাই হবে, কিন্তু কাজের কাজ কোনোটাই কাজ হবে না। আমি চাই আপনারা একটা ওয়ার্ড শিখেন সেটাই ভালো মতন শিখেন, আমার 100টা ওয়ার্ডের দরকার নেই, আমার একটা ওয়ার্ড হলেই যথেষ্ট, যেটা নিয়ে আমি পরবর্তীতে যুদ্ধ করতে পারবো। জি ভাই, আমি যতটুকু আশা করি আপনাদেরকে যদি কিছু ইনফরমেশন দেওয়া হয় বা কোনো ডাটা যদি কালেক্ট করতে যদি দেয়, আপনারা অনায়াসে মানে খুব সুন্দরলি ভাবে জিনিসগুলো খুঁজে দিতে পারবে, এতটুকু আত্মবিশ্বাস আমার আছে। জি ভাই, আচ্ছা এখানে আমি একটু স্থগিত রাখলাম কিছুক্ষণের জন্য, লিঙ্কডইনটা একটু শেষ করে দিই আপনাদেরকে। আচ্ছা আমি আবারও বলতেছি আমাদের ক্যাটাগরি যেটা এটা কিন্তু ফ্যাক্ট না, এটা বড় ইম্পর্টেন্ট কোনো জিনিস না, আমাদের ইম্পর্টেন্ট জিনিস কি বলে, জিনিসটা হচ্ছে ফিল্টার, যেটা করবো আমরা ফিল্টারটা হচ্ছে মূল একটা বড় জিনিস। আর একটা ছোট্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে, সেটা হচ্ছে এটা একটা এক্সাম্পল আপনাদেরকে একটা বোঝার জন্য আমি কিন্তু বিষয়টা কিন্তু তুলে ধরতেছি, এটা কিন্তু ক্লায়েন্টের না, কিন্তু আমি আপনাদের একটা বিষয় বোঝার জন্য কিন্তু বলতেছি, একটু মনোযোগ দেন, একটু আমার কথা কি শুনতে পাচ্ছেন? মূল কথা হচ্ছে এটাই আমার হচ্ছে একটা বায়ার রিকোয়েস্ট বা বায়ার আমার একটা রিকমেন্ড দিছে, রিকমেন্ডে হচ্ছে কি একটা কাজ আছে, এই কাজটা এখন আমাদের করতে হবে, ক্লায়েন্ট তো আমাদেরকে একবার 1 2 3 এভাবে সিরিয়াল বাই সিরিয়াল করে দিবে না, বা দেওয়ার অত সময়ও নাই, অনেক ক্লায়েন্ট আছে যে হচ্ছে ওদের হাতে খুবই অল্প সময় থাকে, ইনফরমেশন দিয়ে ওরা চলে যায়। আমরা সবসময় কি করব, এই যে আমাদের রিকমেন্ড গুলো যে বায়ার দিয়ে যায়, এই রিকমেন্ড গুলো আমরা একটু ভালো মতন দেখি না, না দেখে আমরা দৌড়াদৌড়ি করি বা টেনশনে পড়ি বা কাজ করি বা পারি পারি না, এটা সমস্যা। অ্যাট ফার্স্ট টাইম আমাদেরকে দেখতে হবে যে এখানে কি কি বিষয় বলছে, টপিক গুলো কি বলছে, সেই জিনিসগুলো, যেমন এখন ধরেন জব চেঞ্জ বা জব টাইটেল বা এই বিষয়গুলো, এই জিনিসগুলোকে আপনি আলাদা আলাদা করে একটু নেন, নিয়ে জিনিসগুলো সাজান, সাজার পর এখানে দেখেন আপডেট টু লিঙ্কডইন এই কথাটা আছে, এটাও সাজান, এভাবে নিয়ে আসবেন কথাগুলো। আমি কেন এটা বলতেছি সেটা হচ্ছে আমাদের যে রিকমেন্ডগুলো দিয়ে দেয় সেই রিকমেন্ডগুলো আমরা ভালো মতন পড়ি না, দেখি না, জানি না বা বোঝার চেষ্টা করি না, আমরা যদি ওই জিনিসগুলোকে একটু ভাঙ্গে ভাঙ্গে যদি একটা একটা করে ওয়ার্ডকে ভাঙ্গে যদি আলাদা করি, সেই জিনিসটাকে নিয়ে যদি আমরা ফিল্টারিংটা যদি সুন্দর করে সাজে গুজে যদি আমি ওইখানে প্রেজেন্ট করি, অবশ্যই আমার একটা ফিডব্যাক ভালো একটা রেজাল্ট চলে আসবে। আমি কি এই বিষয়টা কি বোঝাতে পারলাম আপনাদেরকে? জি ভাই, মানে ক্লায়েন্ট আমাদেরকে যত বড় ইনফরমেশন দেখ না কেন, ক্লায়েন্টের ইনফরমেশনটা আমরা 1 থেকে 10 বার হলো পড়বো, পরে বিষয়টা মাথায় বুঝে নিব, এবং ওইখানে মূল মূল কিওয়ার্ড গুলো কি মানে কোন টপিকে কথা বলতেছে সেটা আমাদেরকে ফলো করব, ওইটা ফলো করে ওইখান থেকে জিনিসটা তুলে নিব, তুলে নিয়ে তারপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব, এটা মনে রাখি। আচ্ছা আমি যদি এখন ফিল্টারে আসি, ফিল্টারে আসার পর আমাকে একটু সময় দেওয়া লাগবে এখানে, ফিল্টার আসার, ফিল্টার ইউর সার্চ, এখানে রেজাল্ট জিরো, তবে জিরো আসার কারণ কি দেখেন, এখানে কিওয়ার্ড নাই, কেন কিওয়ার্ড নাই, আমি কিন্তু এখানে কিওয়ার্ড দিয়ে কোনো সার্চ করিনি, বিধায় আমার কোনো কিওয়ার্ড নাই, এটা কিন্তু মনে রাখতে হবে, বিষয়টা কি আমি বুঝতে পারলেন কি বলতে চাচ্ছি? আচ্ছা যেমন আমি যদি এখন সাপোজ মনে করেন মার্কেটিং রিসার্চ এই কোম্পানিগুলো মানে এটার উপর আমি একটু রিসার্চ করে দিই, আসলে এটা পাবো কিনা একটু চেক করে দেখি,
দেওয়ার পরে এখানে আমাকে সার্চ দিছে মার্কেটিং রিসার্চ কম্পিউটেশন। আচ্ছা এখানে দুটাই দেওয়া আছে, এখানে সার্চ অ্যাকাউন্ট ফর সার্চ ফর লিড। এখানে আরেকটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, জিনিসটা একটু মনোযোগ দিয়ে একটু দেখেন। আমি যখন সার্চ বক্সে দিয়ে দিলাম, সার্চ বক্সে দেওয়ার পর আমাকে কি বলছে এখানে, যে মার্কেটিং রিসার্চ কোম্পানির এটা হচ্ছে সার্চ ফর লিড, আর একটা দিচ্ছে মার্কেটিং রিসার্চ কোম্পানিজ এর ফির সার্চ ফর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট চাচ্ছি না লিড চাচ্ছি লিড। এই দুইটার ভিতর তফাৎটা কোথায় কি জিনিসটা একটু বলেন দেখি। হ্যাঁ, লিড হচ্ছে তাদের ইনফরমেশন গুলো, আর অ্যাকাউন্ট হচ্ছে তাদের পার্সোনাল অ্যাকাউন্ট। রাইট, তাহলে আমরা যখন সার্চ গুলো করব আমরা কি মনে করি, এটা দিয়ে আমাদের কিওয়ার্ডটা দিলাম, যে গো দিলাম বলতে আমরা সার্চ করে দিলাম ইন্টার মারে বা চললো, কিন্তু এইটা না, আমাদের মূল টপিক গুলো জানতে হবে, বুঝতে হবে যে একটা শাখার পর আরেকটা শাখা কি আছে, ওই শাখার সাথে আরেকটা কোন শাখা লাগে আছে। প্রতিটা শাখা বাই শাখা যদি আমরা চেক করতে থাকি তাহলে আমরা 100% এই তথ্যটা বাই করে নিতে পারবো। যেহেতু আমি আপাতত লিডের উপর যাচ্ছি, তো আমি লিড নিয়ে আমি সার্চ দিলাম। এখানে কিন্তু আমি ফিল্টার এখনো সেট করি না, আমি শুধু কিওয়ার্ড দিয়ে একটা সার্চ দিছি, দেন আমাকে একটা রেজাল্ট দিয়ে দিবে যে এখানে কতটুকু রেজাল্ট আসে, কতটুকু কি হচ্ছে, এই ইনফরমেশনটা আমাদেরকে দিয়ে দিবে। ওকে, এখানে 2 মিলিয়ন প্লাস কতগুলা খাবেন আপনি, কোন কতগুলা ইনফরমেশন নিবেন এখানে, সবগুলো যতগুলো ডাটা আছে এখানে, সব ডিজিটাল মার্কেটিং সেলস এজেন্সি এজেন্সি থেকে শুরু করে যাবতীয় যত কিছু আছে, ভিআইপি মানে সব কিছু এখানে কিন্তু তথ্য দেওয়া আছে। আমি যদি আমার কাছে এই যে সেলস নেভিগেটর টুলসটা যদি থাকে, দেন আমার যে একটা গিগটা যদি 100% প্রপারলি একটা র্যাঙ্ক থাকে এবং এসইও করা থাকে এবং আমার কাছে সব তথ্য আছে এবং আমি ডাটা কালেক্ট করতে পারি, তাহলে কি আমাকে কি ফাইবার কে আটকাতে পারবে বা অন্য কেউ আমাকে আটকাতে পারবে? পারবে না। কিন্তু আমরা মনে করি কি, যে বিষয়টা না বুঝে না জানে ইনফরমেশন গুলো কালেক্ট না করতে পারার কারণেই আমরা কিন্তু পিছনে পড়ে যাই, আর ফ্রিল্যান্সিং লাইফটা শুরু করার আগে কিন্তু আমরা নিজেরা কিন্তু ঝরে যাই। মানে আমরা যে একটা কাজ করব সে কাজ অনুযায়ী কিন্তু আমরা কিন্তু ঝরে যাই, কিন্তু কাজ করি না বা করতে পারি না। এই ডাটাগুলো কালেক্ট করা কিন্তু একটা হিউজ পরিমাণে একটা টেকনিক কিন্তু মাথায় রাখতে হয়। এখন তো মনে করেন আমরা লিড জেনারেশন দিয়ে ডাটা কালেক্ট করতেছি, যখন ইয়েলো পেজ যাব, ইয়েলো পেজ থেকে আরো আদার্স অন্যান্য পেজে যাব, সবগুলো বিষয় কিন্তু আমাদের মাথায় রেখে দিতে হবে। না হলে হবে কি, কোনোভাবে আমরা ফুলফিল সাকসেসফুলি কোনো ডাটা কালেক্ট করতে পারবো না এবং ক্লায়েন্টকে কোনোভাবে বুঝে দিতে পারবো না। ক্লায়েন্ট একের সময় এক একটা বলতেই পারে, এটা কোনো ব্যাপার না। এখন কথা হচ্ছে আমার তো এই মার্কেটিং রিসার্চের উপর তো আমি এটা সার্চ করে 2 মিলিয়ন প্লাস নিয়ে আসলাম, আমার তো এতগুলো ব্যক্তির দরকার না, আমি একটু ফিল্টারিং করবো। একটু ফিল্টারিং এ যদি আমি যাই, ফিল্টারিং এ যাওয়ার পর আমার কথা শোনো, আমার কথা কি, তাহলে আমরা মোটামুটি সবকিছু ক্লিয়ার করলাম, আমাদের 2 মিলিয়ন প্লাস রেজাল্ট আসছে। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই। আচ্ছা আমার কথা না শুনতে পারলে আমাকে অবশ্যই বলবেন। তাহলে আমরা কিওয়ার্ড মোটামুটি একটা নিয়ে নিলাম, টপ ফিল্টার থেকে এখান থেকে সার্চ করে নিলাম, তারপরে জিওগ্রাফিটা হচ্ছে মূল একটা বিষয়। দেখেন এখানে আমি প্রথম যখন প্রথম প্রথম যখন আমি সেলস এটা দিয়ে যখন কাজ শিখি বা লিঙ্কডইনে প্রথম যখন স্টার্ট করি লাইফে প্রথম, তখন আমি প্রথম বোকার সাথে গেছিলাম যে কি ব্যাপার এইরকম কেন হলো বিষয়টা। এই যে জিওগ্রাফিসের ভিতর যে লোকেশন আছে, লোকেশনটা তখন আমি খুঁজে পাইতাম না যে লোকেশনটা কোথায় কি এটা, তখন আমরা এই লোকেশনটা কিন্তু আমরা তখন সিলেক্ট করতে পারবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা আমার কথা তো অন্যরা সবাই শুনতে পাচ্ছেন না? জি ভাই আমি শুনতে পাচ্ছি। আচ্ছা এখন মোটামুটি এটা গেল, এখন হচ্ছে আমরা জিওগ্রাফিতে আসে লোকেশন অ্যাড করব। এখানে লোকেশন আসার পর এখানে হচ্ছে পোস্টাল কোড আছে, কোম্পানি হ্যান্ডেশন আছে, অনেক কিছু এখানে আছে। যদি আপনাদের পোস্টাল কোড থাকে সেটাতেও নিতে পারবেন, এখানে অনেক কান্ট্রি আছে। আমি এখন চাচ্ছি দেখেন ইউনাইটেড স্টেট যদি নেই 940K প্লাস, এখানে ইউনাইটেড কিংডম আছে, আরো অনেক কান্ট্রি আছে এখানে টোটাল। এখানে এখন এই হিসাবটা কিভাবে আসলে একটু ফলো করে, আমি যে টোটালি যে হচ্ছে আপনার এই যে কিওয়ার্ডটা যে আমি সার্চ করলাম মার্কেটিং রিসার্চ এর উপর যে সার্চ করলাম 2 মিলিয়ন প্লাস, তাই না?
এখন এই 2 মিলিয়ন প্লাসটাকে এখন এখানে প্রতিটা কান্ট্রি এখানে আলাদা আলাদা করে হিসাব করে আমাকে একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে যে আমার কতগুলো লাগবে। এমন কোনো ক্লায়েন্ট কোনো সময় বলবে না যে আমার 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বা 50 লাখ এরকম কোনো মেল আমার ইনফরমেশন লাগবে, এরকম কোনো কিন্তু তথ্য আমাদের কাছে চাবে না, কিন্তু এত চায় না। আর যদিও চায় তাহলে মনে করেন বিগ প্রজেক্ট একটা থাকবে, সেই প্রজেক্টে তখন আমরা কাজ করতে পারবো। এখন আমি নিলাম ইউনাইটেড স্টেট নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমি আর একটা ক্যালিফোর্নিয়া এটা নিয়ে নিলাম, তাহলে আমি এই দুইটা যখন সার্চ দিয়ে মানে ক্যাটাগরিটা সিলেক্ট করার পর আমার এখানে সার্চ বক্সের এখানে অলরেডি রেজাল্ট চলে আসবে একটু পর। আমি কিন্তু দুইটা কিন্তু কান্ট্রি নিয়ে নিলাম। আচ্ছা দেখেন 940K প্লাস রেজাল্ট, ঠিক আছে। এখন রিলেশনশিপটার ভিতর আরেকটা বিষয় বুঝে দিচ্ছি, রিলেশনশিপটা কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই এই জিনিসগুলো আপনারা একটু মনোযোগ দেখবেন আর কি, যখন একটা আপনারা ফিল্টার তৈরি করবেন ফিল্টারটার ভিতরে আসলে কি চাইছে ক্লায়েন্ট। দেখা যায় অনেক সময় অনেক বিষয় কিন্তু চা বসে থাকে যে ইন্টারেস্ট থাকে, রিলেশন থাকে, তারপরে ইন্টারেস্টে। যেমন পরশু দিন একটা ক্লায়েন্ট হচ্ছে আগের ব্যাচের হচ্ছে স্টুডেন্টের কাছে একটা রিকমেন্ড পাঠাই দিছে যে যারা জিম জিম করার ইচ্ছা আছে মানে ইন্টারেস্ট আছে তাদের ইনফরমেশনগুলো লাগবে। এখন ওই ইনফরমেশনগুলো কালেক্ট করতে গেলে আমাদেরকে এখানে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আমাদেরকে কিন্তু ফিল্টারটা সাজাতে হবে। এই ফিল্টারটা যদি আমরা ফুলফিল সাজাতে যদি পারি তাহলে আমাদের রেজাল্ট কিন্তু 100% চলে আসবে। আচ্ছা একটু নিচে আসলাম, যদি স্কুলের প্রয়োজন হয়, প্রোফাইল ল্যাঙ্গুয়েজের যদি প্রয়োজন হয়, এখন দেখা যাচ্ছে স্পেনের যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় তাহলে স্পেন কান্ট্রি তো আমাদের সিলেক্ট থাকবে অবশ্যই, এবং স্পেন ল্যাঙ্গুয়েজটাও কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে যদি ল্যাঙ্গুয়েজে ক্লিক করি তাহলে ল্যাঙ্গুয়েজটা কী আসতে পারে, এখানে অনেক ধরনের কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে, স্পেন, ইংলিশ, আরবি সব কিন্তু ল্যাঙ্গুয়েজে কিন্তু আছে। আচ্ছা ভাই একটা কথা ছিল, জি জি বলেন, সমস্যা নেই বলেন। আপনি যে ইন্টারেস্টের কথা বললেন ওখানে ওই যে ট্যাবটাতে যান ভাই একটু জিনিসটা উপরে একটু যান, এখানে যে রিলেশনশিপ ইন্টারেস্টেড যে ব্যক্তিগুলা ওগুলা কি এখানে বসবে না কোথাও বসবে, এটা আরো ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা ওইটার জন্য এটা রিলেশনশিপটা বোঝাচ্ছে কি সেটা তো ক্লিয়ার আপনারা জানেন, রিলেশনশিপ কি আর ইন্টারেস্ট কি। আচ্ছা আর ইন্ডাস্ট্রিয়াল যদি আমরা যদি কোনো যদি ইন্ডাস্ট্রির উপর যদি কোনো ইনফরমেশন লাগে, যেমন আমি ইন্ডাস্ট্রির উপর দিলাম, তারপর এটা কি মার্কেটিং এর উপর আছে, আমি কিন্তু চাইলে কিন্তু মার্কেটিং এর উপরও কিন্তু নিতে পারবো। দেখেন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টিং কিন্তু নিতে পারবো, এখানে 100K প্লাস দেখাচ্ছে। যদি আমি মনে করি যে এটা হচ্ছে আপনার ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস এর উপর এটা যদি থাকে তাহলে এটাও কিন্তু নিতে পারতেছে, কিন্তু অরিজিনালি হচ্ছে আমাদের ইনফরমেশন এটা আসতেছে। আচ্ছা তার নয় আসতেছে এটা চারমান ভাই, তাহলে আমরা কিন্তু এটা যেহেতু মার্কেটিং এর রিসার্চ এর উপর নেই আমরা কিন্তু কাজটা করে যাচ্ছি, তাহলে আমরা এখানে কি করব, এখানে কিন্তু হচ্ছে 940K আছে, দেন আমাদের মার্কেটিং এর প্রয়োজন, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টে এটা আমি যদি সিলেক্ট করে দেই ইন্ডাস্ট্রির উপর। কিন্তু এখন এই ইন্ডাস্ট্রিগুলো আমি এখন সিলেক্ট করলাম, এখন টোটাল এখানে রেজাল্ট কী আসবে সেটা এখন আমরা এখানে দেখে নেব। তাহলে মোটামুটি মনে করেন যে হচ্ছে আমাদের টপ ফিল্টারে সার্চটা মোটামুটি আমরা সাজালাম। আর লিঙ্কডইনে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের কিন্তু নেট স্পিডটা ভালো থাকতে হবে, এটা মাথায় রেখে। তাহলে 100K প্লাস হয়ে গেল, তাহলে আমরা স্কুল গেল, প্রোফাইল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম যদি থাকে সেই অনুযায়ী কিন্তু আমরা খুঁজে নিতে পারবো। এখন বিষয় হচ্ছে আমাদের কান্ট্রি আছে, কান্ট্রি থাকার পর অনেক ইনফরমেশন আছে, ফার্স্ট নেম লাস্ট নেম আমাদের জানা আছে, অনেক কিছু ইনফরমেশন নাই। তাহলে আমরা প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম, ইংলিশ দিলাম, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েও যদি সার্চ করি তাও কিন্তু আমরা তথ্যটা পাবো। আমি এতক্ষণ ধরে এটার পিছনে কেন সময় দিচ্ছি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যাতে করে কোনো সময় কোনো ক্লায়েন্ট আসে আপনাদেরকে হচ্ছে কাজ দিয়ে জানি ফেরত না যেতে পারে, এটা একটু মাথায় মনে রাখি। দেন রুলস অ্যান্ড ট্রান্স এই ফিল্টারের ভিতর এখানে কিন্তু আরও অনেক অপশন আছে, টাইটেল আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে যে ব্যক্তিগুলো আমি ইনফরমেশন বাই করবো তাদের
মানে অভিজ্ঞতা কত বছরের আমার হলে চলবে? আমার এখানে দেখেন আমি 3 থেকে 5 বছর দিচ্ছি, এখানে আমার হয় কমবে না হয় বাড়বে, দুটো যে কোনো একটা হবে। এখন দেখেন 100K থেকে আমার 10K চলে আসলো, এখন বিষয়টা বুঝতে পারলেন আমি কি বুঝাতে চাচ্ছি? আমার কথা কি? জি ভাই, জি ভাই, বিজয় ভাই, যত বেশি ইন্ডিভিজুয়াল যত বেশি ইন্ডিভিজুয়াল রিসার্চ করব তত মানে সার্চ রেজাল্ট কমবে, কিন্তু আমার লিড গুলো একদম পারফেক্ট হবে। হ্যাঁ, একদম রিয়েল আমাদের চলে আসছে। এটা তাহলে আমি 100K এর মধ্যে আমি সার্চ করে নিয়ে আসলাম 3 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স যারা আছে, যাদের অভিজ্ঞতা আছে তাদেরকেই শুধু আমি চাচ্ছি, অন্য কাউকে আর চাচ্ছি না। সেক্ষেত্রে আমাকে এটা আমাকে দিতে হবে। তাহলে কি করলো ওই ব্যক্তিটা, তখন আমার ফিল্টার যে আছে মানে সেলস নেভেল টুলস, ওই আমাকে 3 থেকে 5 বছর সার্চ করে 10K বাই করে দিল। আর 90K প্লাস আমাদের মনে করেন নাই, ইনফরমেশন নাই, এখানে কিক আউট খেয়ে গেছে, তার মানে আমরাও এটাও নিতে পারতেছি, এখানে সব কিছু আমাদের সিলেক্ট করে নিতে পারতেছি। এখন কোম্পানি যদি আমাদের থাকে সে কোম্পানির নাম অনুযায়ী দিতে পারবো, কোম্পানি টাইপটা কি, কোম্পানি টাইপে যদি আসি কোম্পানি টাইপে এখানে বলছে কি পাবলিক কে নিব না প্রাইভেট নিব না নন প্রফিট এডুকেশনাল না পার্টনারশিপ, এগুলো সব আছে। ক্লায়েন্ট আমাদেরকে কিন্তু এগুলাও কিন্তু দিয়ে থাকবে সব বিষয়, সে বিষয়গুলো আমরা ফলো করে আমরা সেটা টার্গেট করব। কোম্পানি এগুলো সব কিছু, কোম্পানির নাম, তারপরে হচ্ছে পাস্ট কোম্পানি, আগে যদি কোনো কোম্পানি থাকে সেটা, আদার্স ফিল্টার, এগুলো সব কিছু যখন দেওয়া শেষ, শেষ হয়ে যাওয়ার পর অবশেষমেশ আমরা হচ্ছে এখন সার্চ দেব। এখানে 2 মিলিয়ন ছিল, 2 মিলিয়ন থেকে এখন কতটুকু আসে সেটা হলো বড় কথা। 10K আসবে, 10K প্লাস, একটু সময় দিতে হবে। ওইখানে তো 10K তো দেখাচ্ছে, এখানেও দেখাবে। এই যে এখানে যে ফিল্টার বাটনটা আছে, এই ফিল্টার বাটনটা আমরা কি করতে পারি, ওই ফিল্টার বাটনটা বাদ দিয়েও কিন্তু হচ্ছে আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট রেজাল্ট কিওয়ার্ডের নিচে কিন্তু ফিল্টার নামে অপশন আছে, এই ফিল্টারটাও কিন্তু আমরা নিতে পারতেছি, এখানেও কিন্তু ফিল্টার করতে পারতেছি। কিন্তু আমরা দুই জায়গাতেই অপশন আছে, এখানে না বুঝতে পারলে ওইখানে যাব, ওইখানে না বুঝতে পারলে এখানে যাব, সহজ বাংলা হিসাব। তাহলে এখানে দেখেন টোটাল 10K আমাদের ইনফরমেশন চলে আসলো, এই ব্যক্তিগুলো সব ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। দেখেন এখানে ফির আরেকটা ব্যক্তি চলে আসছে, নেল পাটিল, এক তো মোটামুটি আপনারা সবাই চিনেন, মিরি ভাই এ তো হচ্ছে কিওয়ার্ড বিশেষজ্ঞ, হ্যাঁ সে রকমই এক্সপার্ট, কিওয়ার্ড বিশেষজ্ঞ সেরকম আর কি। সে ব্যক্তিটাকেও ধরে দিছে লিংকডইন এ। তাহলে আমরা কি বিষয় নিয়ে সার্চ করলাম, মার্কেটিং রিসার্চ এর উপর সার্চ করে মার্কেটিং অ্যাডভান্সমেন্টের যারা যারা আছে তাদেরকে আমরা লিংকডইন এ যারা আছে জড়িত তাদেরকে আমরা নিয়ে আসলাম। তাহলে আমরা ফুলফিল, তাহলে এভাবে আমরা ইনফরমেশনটা নিতে পারলাম। এখন এই যে এক্সটেনশনটা, এটা কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিছি, দেন এটাকে কিভাবে সেট আপ করা হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখে দেওয়া হয়েছে। জি ভাই, সেট আপ দিছি। এই যে এখানে ইনফরমেশনটা আছে, দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি করতেছি না, যেহেতু এটা আলাদা একটা অ্যাকাউন্ট দেখে আমি ক্রিয়েট করতেছি না, আমি হচ্ছে ডেমো হিসাবে কিন্তু আপনি কালেক্ট করে কিন্তু আমি এটা দেখাবো। আমার কথাটা বুঝতে পারছেন? মানে সবার সেলস নেভিগেটর টুলটা অ্যাক্টিভ আছে? না না না, এটা হচ্ছে ফ্রি না, এটা পেইড ভার্সন। আপনি তো দেননি আমাদেরকে, না এখনো দিবেন? এটা হচ্ছে আমার পক্ষে দেওয়া সম্ভব না, এটা আপনাদেরকে ক্রয় করে নিতে হবে। দেন আমি কোনো সময় যদি আমি নিজের পারচেজ করে নেই সেক্ষেত্রে আপনাদেরকে হয়তো বা কাজ করার ক্ষেত্রে বা প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি দিতে পারি, এটা আমার অ্যাকাউন্ট না। ও হ্যাঁ হ্যাঁ, আমার এক বড় ভাই, সমস্যা নেই, আমরা এখানে টিম ওয়ার্ক হিসেবে আমরা হচ্ছে নিয়ে নিব, দুইটা আইডি কিনে নিয়ে নিব, দুইটা বা তিনটা আইডি কিনে নিয়ে আমরা ভাগ ভাগ করে নিয়ে আমরা ওই অনুযায়ী কাজ বা প্র্যাকটিস করেও নিতে পারবো। ঠিক আছে, একদম সহজ। লিঙ্কডইনে লগ ইন দেওয়ার পরে এখানে দেখেন, এখানে কিন্তু ট্রাই নাও ফ্রি কিন্তু ছিল, সেখানে এখন সেলস নেভিগেটর টুলস এর আইকনটা চলে আসছে কিন্তু। জি, দেন এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এই পেজটা পালাম, পেজটা পাওয়ার পর এখানে সার্চ ফর রেজাল্টে এখানে আসলাম, আমাদের যে কিওয়ার্ডের প্রয়োজন, যেমন মার্কেটিং রিসার্চ করতেছি সেটা দিলাম,
যাওয়ার পর একটা আমাদের 2 মিলিয়ন প্লাস চলে আসলো, আসার পর আমরা কি করলাম, তখন আমরা ওয়াল ফিল্টার দিলাম, ফিল্টার থেকে ওখানে যে ছিল কত 100K, সেখানে 100K থেকে 10K পর্যন্ত নিয়ে আসলাম আমরা রিসার্চ করে 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 ফিল্টার করে। আরো যদি ফিল্টার করতাম, আরো আমাদের যদি চাহিদা মতো থাকতো, তাহলে আমাদের 10K জায়গা কিন্তু আরো কিন্তু কমে আসতো। আর এই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা হচ্ছে আপনারা গুগলে সহজে পাবেন না, তারপর হচ্ছে গুগল এক্সটেনশনে ওখানেও পাবেন না, এটা এটা কিন্তু অলরেডি ব্যান্ড হয়ে গেছে। এটা খুব দ্রুত খুব সহজে এটা এক্সটেনশন মানে ডাটা গুলো কালেক্ট করা যায় কিন্তু। আচ্ছা, এখানে হচ্ছে লগ ইন আর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এটা আমি দেখাচ্ছি না, কেননা এটা আপনারা যখন অ্যাকাউন্টটা নেবেন তখন আপনাদেরকে আমি করে দেখাবো। এই অ্যাকাউন্টে করতেছি না, এখানে আলাদা একটা আইডি যোগ করা আছে বিধায়। এখন যদি দুইটা আইডিতে আমি যদি লগ ইন করতে যাই, তাহলে এই আইডিটাতে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি ভাগ। আমি শুধু আপনাদেরকে কালেক্ট করা একটু দেখাই দিচ্ছি। আমি যদি কালেক্টে ক্লিক করলাম, তাহলে আমাকে এখানে অটোমেটিক হচ্ছে এখানে কালেক্ট হয়ে যাবে। আর বাম পাশে একটা মিনিটের একটা বক্স চলে আসবে, এই যে এখানে দেখেন 10 সেকেন্ড সময় চাইছে, দেন এখানে 10 সেকেন্ড যাওয়ার পরে লোড নেক্সট পেজ। একটা পেজ শেষ হয়ে গেল, এখন নেক্সট পেজ, নেক্সট পেজের জন্য নিয়ে নিবে, সেকেন্ড পেজের জন্য নিয়ে নিবে। এইটা প্রপারলি কাজ করতে গেলে আপনাকে লাগতেছে হচ্ছে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে এই লিঙ্কডইন হেল্পার যেটা একটা আছে, যেটা মানে ডাটা আমরা কালেক্ট করতেছি, এটাতে হচ্ছে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন কি বিষয়টা বুঝতে পারলেন? দেন আমার মোটামুটি এখানে মোটামুটি আমার কালেক্ট শেষ, মনে করেন মোটামুটি কালেক্ট শেষ। এখন আমি এখানে ভিউ, এখানে হচ্ছে ভিউ কালেক্ট, যদি আমি এখানে ক্লিক করি, ভিউ কালেক্টে ক্লিক করলে আমার একটা বক্স এখানে খুলে যাবে, এই বক্সটাতে আমরা দেখব বিষয়গুলো। আর আমরা যখনই এই হেল্পারের যে এক্সটেনশনটা আছে এটাকে ফুলফিল যখন আমরা সাইন আপ করে নেব, সাইন আপ করে নিলে হবে কি, তখন এটাতে আরও অ্যাডভান্স লেভেলে আরও কিছু ফিউচার পাবো, আরও সুযোগ সুবিধা পাবো। এখানে দেখেন সব তথ্যগুলো আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। তাহলে লিঙ্কডইন বিষয় নিয়ে আমি যদি মনে করি বা আপনাদেরকে বলে থাকি, মোটামুটি আপনারা ফুলফিল কমপ্লিটলি শেষ করে দিতে পারবেন। হ্যাঁ, এখানে এখানে এডিট প্রোফাইলটা কি, এই যে পাশে লেখা উঠছে, ঠিক আছে। এখন আমার মূল বিষয় হচ্ছে আমার নিজের কাছে মনে করেন কৌতূহল জাগলো, আমি জানি না, আমি এখন রিসার্চ করব। আপনাদেরকে একদিনই বলছি, আমরা হচ্ছি ডিজিটাল মার্কেটার, আমাদেরকে রিসার্চের উপরেই কিন্তু সেভাবে থাকতে হবে। আমি আমি এখানে আপনাদেরকে কাজ শিখাচ্ছি, ঠিকই আছে, আমি কিছুটা হলেও জানি, না জানা নয় জানি, কিন্তু বাট আমি এখন আপনাদেরকে বলবো, আমিও একটা স্টুডেন্ট, আমিও জানি না তার পিছনে কী আছে, আমি আরও দেখতে চাই। তাহলে একটু আমাদেরকে একটু রিসার্চ করতে হবে। আমি এডিট প্রোফাইলে যাওয়ার পর আমাকে এখানে দেখেন কী কী দেখাচ্ছে ইনফরমেশনগুলো, আর কী কী ইনফরমেশনগুলো আমরা এডিট করতে পারবো। এখন বিষয়টা বুঝতে পারলেন? জি ভাইয়া। মানে এই যে ব্যক্তিটা আছে ড্রেনের, এই ব্যক্তির প্রোফাইলটা আমরা এডিট করে নিতে পারবো, যেটা মন চাবে আমরা অ্যাড করব, যেটা মন চাবে না সেটা অ্যাড করব না। এই যে কম্পিউটার একটু মাইক অফ করে, আচ্ছা তাহলে আমার বিষয়টা বুঝতে পারলে? জি ভাই। এখানে সিলেক্ট অল আছে, তারপরে ডিসিলেক্ট আছে, মুভ টু সিলেক্ট আছে, তারপর হচ্ছে আপনার এখানে মুভ টু ইনভাইট লিস্ট আছে, ডিলেট আছে, এবং ডাউনলোড শিট আছে, আপলোড প্রোফাইল ইউআরএল আছে, সব কিছুই তথ্য কিন্তু আমাদের এখানে সব কিছু দেওয়াই আছে, নেওয়াই আছে। জাস্ট আমাদেরকে একটু আলাদাভাবে একটু কাজ করতে হবে, সব কিছু নিজেরকে সিলেক্ট করে নিলাম। এখন যেটা যেটা আমার প্রয়োজন না সেটা হচ্ছে, আমি যদি মনে করেন এটা আমার প্রয়োজন না, আনসিলেক্ট করে দিলাম, যেটা যেটা প্রয়োজন না সেটা আনসিলেক্ট করে দিতে পারবো, যেটা প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। তাহলে মূল তথ্যটা আমরা এভাবেও নিতে পারতেছি, অথবা এখানে যদি দেখা যাচ্ছে এখানেও আমি ফিল্টার করব। এখানে কেন ফিল্টার করতে চাচ্ছি, আমার যে এখানে রিপোর্টগুলো আসছে এই রিপোর্টগুলোর মধ্যে আমার একটা ব্যক্তির খুবই ইম্পর্টেন্ট একটা নামের দরকার, সেই নামটা না নিলে হয় না। যেমন দেখেন রয় অ্যান্ড্রো, এটা যেটা আছে আমি যদি এটা একটু নেই, এখানে দিয়ে একটু চেক করে দেখি, দেন পজিশন দিলে দিলাম, না দিলে নাই। আচ্ছা, পজিশনও আমাকে দিতে হবে, না হলে কিন্তু আমার এখানে রেজাল্টটা শো করবে না। তাহলে এখানে একটা যদি মনে রাখেন, পজিশন অফ দ্য কোম্পানি, দেন হচ্ছে প্রোফাইল ইন্ট্রোডাকশন, এগুলো দিয়ে আমার সব কিছু
দিতে হচ্ছে। এখন এখানে দেখেন আমি সিলেকশন করার পর দেন এখানে চলে আসলো, দুইটার একটু তফাৎটা একটু আলাদা দেখেন। এখন বিষয়টা কি বুঝতে পারলেন? এখানে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলাটা বা কি প্রবলেমটা একটু ক্লিয়ার করেন দেখি, কেউ বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, এখানে তার কোম্পানি নেম আর আপনার মানে ফিল্টারিংটা কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়নি, কিন্তু তবু আমি আপনাদেরকে কি বলছি, যখন আমরা যে কোনো একটা নতুন সফটওয়্যার হোক, নতুন একটা সাইট হোক, নতুন ওয়েবসাইট বা যে কোনো সাইটে আমরা যাই না কেন, ওই সাইটের উপরে আগে আমাদের ফুল রিসার্চ রাখতে হবে। রিসার্চটা যদি আমরা না রাখি তাহলে কিন্তু, যেমন ধরেন আমরা ঢাকায় যাব, ঢাকায় কি কি থাকে, কীভাবে যাইতে হয়, ওইখানে কোন গাড়িতে উঠতে হবে, তারপর কোথায় খাবো, কোথায় রাতটা কাটাবো, এই জিনিসগুলো রিসার্চ যদি আমরা না করে যদি ঢাকায় যদি যাই তাহলে কিন্তু আমরা টিকতে পারবো ওইখানে? পারবো না। কিন্তু সেরকম আমরা এই যে সফটওয়্যার হোক, ওয়েবসাইট হোক, যেখানে যাব এটা সম্পর্কে আগে ধারণা রাখতে হবে। এই সাইটটা বা এই সফটওয়্যারটা দিয়ে মূলত আমরা কি কি বিষয় নিয়ে এটা এক্সট্রাক্ট করতে পারবো, ভাঙতে পারবো, জোড়া দিতে পারবো, নিতে পারবো, দিতে পারবো, এই বিষয়গুলো মাথায় কিন্তু রাখে দিতে হবে। আমার এখন এই ব্যক্তিটার প্রয়োজন, তারা আমি এটাকে নিতে পারতেছি, এই হচ্ছে মূল বিষয়। এখন আমার টপিকটা বুঝতে পারলেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম? দেন এটা এখন সব কিছু সিলেক্ট করে নেওয়ার পর ডিলেট সিলেকশন, সরি ডিলেট বলে ডাউনলোড সিলেকশন দিলাম। তারপরে এখানে দেখেন গুগল শিট শিট আছে, দেন মাইক্রোসফট এক্সেল আছে। গুগল শিটটা আপনারা নামাবেন, কেননা আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেলে খুব কম কাজ করে থাকবো, গুগল শিটে আমাদের বাইরে কিন্তু সবাইকে যখন কাজ জমা দেয় গুগল শিটেই বেশিরভাগ দিতে হয় কিন্তু কম বেশি। দেন ডাউনলোড সিএসবি ফরম্যাট ফাইল যেটা আছে আমরা ডাউনলোড দিলাম, আমাদের কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেল। মেল কালেক্ট, এখানে থ্রি আসার কারণ দেখেন, অ্যান্ড আগের ডাটাগুলো যে আমরা এখানে যতগুলো কালেক্ট করবো সবগুলো মেল কালেক্ট, মেল কন্ট্যাক্ট মানে, আচ্ছা মেল না সরি, এখানে মিনি কন্ট্যাক্ট আছে, মিনি কন্ট্যাক্ট নামে কিন্তু এই এই নামে কিন্তু সবগুলো পেজ কিন্তু চলে আসবে আমাদের। তাহলে এখানে আমাদের 1 2 3 4 যেটাই হোক না কেন সেটা বড় কথা না, আমরা নামটা এখানে ফুললিভাবে নামটা আমরা দেখবো। আমি যদি এই ফাইলটা যদি এখন ওপেন করি, ওপেন করার পর আমাকে এখানে শো করবে এখান থেকে যে জিনিসগুলো আসলো। এখন বিষয়টা ক্লিয়ার হন তো? কতটুকু কি ক্লিয়ার হতে পারলেন? আইডি আমাদের আইডির প্রয়োজন নাই, আইডিটা বলতে কি আইডিটা আমি একটু দেখাই আপনাদেরকে, মেবি লিংকডইনে বেসিক আইডি যেটা থাকে ওই নামে লিংকডইন টিনে যেটা সেই আইডি। এখানে দেখেন যে আইডিটা, এদের একটা পার্সোনাল একটা আইডি থাকে, যে আইডি অনুযায়ী হচ্ছে ডাটাবেসটা, ডাটাবেস থাকে, সেই ডাটাবেস থেকে এই ইনফরমেশন গুলো চলে আসে, এটা সব হচ্ছে একদম ফুলফিল নিয়ে আসে। এই হচ্ছে সেলস নেভিগেটর টুলস এর হচ্ছে অনেক এক্সটেনশন আছে, অন্যান্য এক্সটেনশনে কিন্তু এটা আসে না, কিন্তু এক একটা এক্সটেনশনে কিন্তু এক এক রকম কিন্তু সার্ভিস দেওয়া থাকে, এক এক রকম সিস্টেম দেওয়া থাকে, এটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। তাহলে আমাদের আইডিটা চলে আসলো, আচ্ছা আইডিটার প্রয়োজন নেই, যেটা প্রয়োজন নেই সেটাকে আমরা রাখবো না। ফুল নেম যেটা, ফুল নেম রাখলাম, প্রোফাইল ইউআরএল, প্রতিটা ব্যক্তির হচ্ছে প্রোফাইল ইউআরএল আছে, ইউআরএল নিয়ে নিলাম। দেন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন হচ্ছে অ্যাভার্টার, এটা হচ্ছে মিডিয়া, এই সাইটটার আমাদের কোনো দরকার নাই, এটা প্রয়োজন নাই, এটাকে ডিলিট করে দিলাম। টাইটেলটা মেবি প্রোফাইল পিকচার লিংক, হ্যাঁ প্রোফাইল। তারপর হচ্ছে টাইটেল, টাইটেলের আমার প্রয়োজন নাই, কোম্পানি, কোম্পানিটাকে একটু বড় করে নিলাম, পজিশন, তাহলে মোটামুটি আমার এখানে কোম্পানিও শেষ, সব কিছু ঠিক হলো। এখন এটাকে আমি হচ্ছে সেন্টার পয়েন্টে দিলাম আর এটা একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম। এখন ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম হলো, টাইটেল হলো, কোম্পানি হলো এবং পজিশন আমার হয়ে গেল। তাহলে এখন এখানে একটা জিনিস দেখেন, এই ডাটাগুলো কিন্তু আমরা এমনি তো ম্যানুয়ালি ভাবে কিন্তু কপি করতে পারি, কপি পেস্ট করতে পারি এবং আমরা কালেকশন কিন্তু করতে পারি, তাই না? আমাদের 100টা রেজাল্ট আমরা পেয়ে গেলাম, এই এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ইউনিক, একটাও কিন্তু ইউনিক ছাড়া না, এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি যদি একটা ক্লায়েন্টকে যদি দিয়ে দেই, ক্লায়েন্ট তাহলে অবশ্যই আমাকে ক্লিয়ারলি দিবে। এখন এখানে বলেন এখানে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এই দুটো তো পাইলাম না, ওই টপিকেই যাচ্ছি, তার মধ্যে আপনি আমাকে আটকাইছেন, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি ওই টপিকেই যাচ্ছি। তো এখানে আমরা ডাটাটা,
ভাই আমরা যেখানে মানে লিংক ইউআরএলটা নিচ্ছি আপনার ইউআরএলটা সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে যে আপনার মানে সেলস নেভিগেটর মানে লিংকডইন থেকে আমরা সরাসরি যে ইয়াটা নেই আপনার মনে করেন যে মানে লিংকটা নেই ওইটা কিন্তু এখানে দেখাচ্ছে না এক্ষেত্রে ক্লিক করলে কি আসবে আচ্ছা সেটা চেক করব সমস্যা নাই কি আসে সেটা তো আমরা দেখব টেনশন নিন না সবগুলো একটা একটা করে রিসার্চ করে দেখব এখানে আমাদের কাজটা হচ্ছে রিসার্চ করা রিসার্চ যত করব তত জানব কিন্তু রিসার্চ করব না তো জানব না আচ্ছা পজিশনটা আমি এখান থেকে নিয়ে রাখি অরপেক্স করে দিলাম সবগুলোকে এই এখন একটা জিনিসটা সুন্দর নিয়ে আসার জন্য এটা করে দিলাম এই জিনিসগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন বিষয়টা কি বুঝতে পারলেন আপনাদের যে গিগ দেওয়ার সময় আপনাদের গিগ দেওয়ার সময় যে বলা হয়েছিল ডাটা ফরম্যাট না ক্লিন জেন নামে একটা অপশন ছিল না একদম ডাটা ক্লিন থাকবে জি ভাই টেক ক্লিন গুলো এবং হচ্ছে প্রতিটা এখানে হচ্ছে এই জিনিসগুলোকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য ফরম্যাটিং এন্ড ক্লিন আপ হ্যাঁ ফরম্যাটিং এন্ড ক্লিন আপ থাকে আচ্ছা এখন কথা হচ্ছে আমি এই ব্যক্তির প্রোফাইল যেটা আছে আমি এই প্রোফাইলটাতে আমি একটু ক্লিক করলাম কি আসে আমি একটু দেখব আমাকে দেখতে হবে যে ব্যক্তির ইনফরমেশনটা আমি নিলাম সে ব্যক্তির ইনফরমেশনটা হচ্ছে আমার অ্যাকুরেট আছে কিনা এবং সে ব্যক্তির নাম কিছু নাম আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে দেখেন এই ব্যক্তির নাম পালাম এই ব্যক্তির নামের সাথে মিল আছে কিনা আমি একটু চেক করে আসি MBA ঠিক আছে শীটটাকে নিয়ে আসলাম তারপর হচ্ছে দেন তার নাম এখানে দেখেন ডেন্টাল সেলিব্রেশন MBA করা আছে তার তাই কিন্তু আমি ইনফরমেশনটা এখানে পেয়ে গেলাম এখন বিষয়টা বুঝতে পারলে এখন যদি বলে যে আমার এই লিঙ্কগুলো প্রয়োজন নাই এই ব্যক্তির প্রোফাইল লিঙ্ক লাগবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো থ্রি ডটে যাবো থ্রি ডট থেকে আমরা লিঙ্কটা কালেক্ট করে নেব এখন বিষয়টা কি ক্লিয়ার জি ভাই মানে আপনার এই লিঙ্কটা হচ্ছে আপনার সেলস নেভিগেটরের লিঙ্ক দিছে হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি যে যখন আমরা সেলস নেভিগেটর ব্যবহার করব তখন মেইন যে ইউআরএলটা থাকবে সেখানে প্রত্যেকটাই দেখবেন LinkedIn/sales লেখা আছে তার মানে সেই ব্যক্তিটা মানে যার কাছ থেকে সেই ইনফরমেশনটা নিছে সে যে কাস্টমারটা সে বুঝতে পারবে সেলস নেভিগেশন ব্যবহার করছে আর যে করবে না তার ক্ষেত্রে সেলস থাকবে না সরাসরি LinkedIn প্রোফাইলটা থাকবে কিছু কিছু ক্লায়েন্ট আছে যে বলে থাকবে আপনাদেরকে সেটা যে আমার হচ্ছে এই ব্যক্তির প্রোফাইলটা লাগবে আমি এই সেলস লেভেলে নিব না তখন আপনাকে একটু কষ্ট করে এখান থেকে আপনাকে নিতে হবে এই থ্রি ডটে ক্লিক করার পর কপি লিঙ্কডইন ইউআরএলটা যদি আমি নিয়ে নেই তাহলে আমি ক্লিয়ারলি আমি পাই যাচ্ছি আচ্ছা এখন মূল বিষয়েতে একটু চলে আসি পিছন দিকে একটু ব্যাক করে আসি আপনাদেরকে আমি যে কাজগুলো শেখানো হয়েছে বা শিখাইছি বা বলছি আপনাদেরকে কি বলছি এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম গেল টাইটেল গেল কোম্পানি গেল পজিশন গেল তাহলে আমরা এই ব্যক্তির প্রোফাইলে যাব প্রোফাইল দেখে যা হচ্ছে তাদের ওয়েবসাইট নিব ওয়েবসাইট নেওয়ার পরে যে ফার্স্ট টাইম লাস্ট টাইম আছে এটাতে মেল আইডি বাই করতে পারতেছি প্লাস ওই ব্যক্তির হচ্ছে আমরা ফোন নাম্বার বাই করতে পারতেছি তাহলে আমাদের কি কি বাই করতে হচ্ছে খালি একটা ইমেল আইডিটা আর ফোন নাম্বার তাই তো তার প্রোফাইলে ঢুকে তখন আমরা যেগুলো আমাদেরকে ভাইয়া দিয়েছে সেই স্ট্রাকচার দিয়ে নাম্বার এবং ইমেল কালেক্ট করে শিটে গিয়ে আলাদা ভাবে বসাইতে হবে জি তাহলে ভাই ওটা ম্যানুয়াল ভাবে করতে হবে ফোন নাম্বার আর ইমেল কালেকশন করার ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় বলি এই যে আমরা যে সেলস নেভিগেটর টুলসটা যে ব্যবহার করতেছি তাই না এই সেলস নেভিগেটর টুলসের হচ্ছে ডাটাগুলো এক্সট্রাক্ট করার অনেক সফটওয়্যার আছে অনেক সাইট আছে অনেক টিপস আছে তাহলে আমরা একটা টিপস একটা বুদ্ধি নিয়ে কিন্তু করে থাকলে হবে না
যেমন আজকে এই কাজটা শিখলাম, এটা তো শিখলাম, বছরকে বছর নিয়ে যাবো, এটাই হবে ওটাই হবে, এইটা করলে হবে না। আপনাদেরকে সব সময় যুগের সাথে তাল মিলে চলতে হবে, এটা মাথায় মনে রাখতে হবে। আর কখন কি আপডেট আসতেছে, এই আপডেট গুলো নিয়ে আপনাকে উঠে পড়ে লাগতে হবে এটার পিছনে। মানে এমনও সফটওয়্যার আসতে পারে যে ওখানে ফোন নাম্বার এবং ইমেল এক্সট্র্যাক্ট করে দেওয়া থাকবে, তখন আমরা সেটা ব্যবহার করব। অনেক এক্সটেনশন, অনেক সফটওয়্যার আছে, আমরা কিন্তু আসলে আমরা কিন্তু রিসার্চ করি না, বিধায় কিন্তু আমাদের এই প্রবলেমগুলো বেশি ফেস করতে হয়। যেমন এই যে লিঙ্কডইনের সেলস নেভিগেটর টুলসে যেটা আমি ব্যবহার করতেছি, এটা এটা যে এক্সটেনশনটা যে ডাটাগুলো কালেক্ট করতেছি, আপনারা একটু গুগলে যান, যা এক্সটেনশনে যা একটু এই নামটা যা সার্চ দেন, ডাটাবেজেই নাই। এখানে যদি আমি এখানে যদি দেখাই, এই যে এখানে যদি যাই, তারা আমার গুগল এক্সটেনশনে আমার ডাইরেক্ট বলে দেবে যে তোমার ডাটা পেজেই নাই, ডাটা পেজ থেকে একদম রিমুভ করে দিছে এটাকে। এটা ডাটা পেজে নাই, তার মানে এটা দিয়ে এই কাজটা গেল। নেক্সটে আমাদেরকে যেটা কাজ করতে হবে, এরকম অনেক এক্সটেনশন আছে যেগুলোতে আমরা কাজ করে থাকবো। আচ্ছা, আমি এটা আরো এত সময় ধরে আপনাদেরকে ক্লিয়ার করার কারণ বা এটা বুঝে দেওয়ার কারণ, নেক্সট টাইমে যাতে করে আপনাদের কোনো প্রবলেম গুলো যেন ফেস না করতে হয় এবং সুন্দরভাবে কাজগুলো করতে পারেন এবং যে কোনো ক্লায়েন্টকে নির্দ্বিধায় আপনারা সামনে প্রেজেন্ট করতে পারেন। মানে ভাই আমি যেটা বুঝলাম এখানে, যে বায়ার আমাকে যে রিকমেন্ডেশন গুলো দিবে সেগুলোকে আপনি প্রথমে বলেন আলাদা আলাদা ভাবে পয়েন্ট আকারে এক্সট্রাক্ট করার জন্য। হ্যাঁ, এটা যদি আমরা করি তাহলে আমাদের সেলস নেভিগেটরে যখন আমরা এসে তার যে ফিল্টারিং করব, ফিল্টারিং এর সময় আমাদের অনেক সুবিধা হবে, কারণ আমরা সেটা আলাদা আলাদা করে নিতে ফিল্টার সেগুলো আমরা আলাদা আলাদা ভাবে বসাইতে পারবো। হুম, দেন হচ্ছে সেলস, এখন ধরেন আমাদের কাছে সবসময় সেলস নেভিগেটর টুলসটা থাকে না, আমরা গুগল দিয়ে বাই করতে পারি, গুগল দিয়ে সুন্দরভাবে সার্চ দিতে পারি, বিভিন্ন ওয়েবসাইট আছে, থার্ড পার্টি ওয়েবসাইট গুলো আছে, ওখানে বাই করতে পারি। কিন্তু ফিল্টারটা যে আমরা করব বা সার্চ যে করব, যে কিওয়ার্ডটা যেটা দিব আমরা, সেই কিওয়ার্ডটাকে আসলে আমাদেরকে মূল বিষয়টাকে চিনে নিতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আমি যদি নাই জানি, এখন হচ্ছে বিষয়, এখন আমার কলেজে এক্সাম চলতেছে, আর আমি যদি এখন এক্সামে হলে যদি পড়াশোনা যদি না করে যায়, যদি পরীক্ষা খাতা নিয়ে যে বসে যায়, বসে পরীক্ষা দিতে যায়, তাহলে আমি কি লিখবো? কিছুই লিখতে পারবো না, ফেল করতে হবে আমাকে। তাহলে অবশ্যই আমাকে পড়াশোনা করতে হবে এই সাবজেক্টটার উপর। যখনই আমি পড়াশোনাটা কমপ্লিটলি করতে পারবো, তখন যে আমি এক্সাম হলে যা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পাশ করে আসতে পারবো। তাহলে সেই রকম যে বায়ার আমাদেরকে যে রিকমেন্ডগুলো দিয়ে থাকবে, সেটাকে সুন্দর সুন্দর করে ভাঙে ভাঙে, একটা একটা করে ওয়ার্ড ভাঙে সুন্দর করে বুঝে নিয়ে দেখবো। তার মধ্যেও আমাদের অনেক প্রবলেম হয় যে বুঝতে পারি না অনেক কিছু, সেটাকে হচ্ছে তাদের কাছে এমনভাবে প্রেজেন্ট করতে হবে ওরা যেন বুঝতে না পারে যে আমরা একবারে লো লেভেল। আমাদের সবসময় হাই লেভেলটাই তাদেরকে বোঝাতে হবে, এক্সপার্ট লেভেলে বোঝাই দিতে হবে যে হ্যাঁ আমি এক্সপার্ট লেভেলে কাজ করি। এখন এটাও অনেকে বলতে পারে যে আমার, আমি তো মাত্র 6 মাস 1 বছর হচ্ছে কাজ শিখছি, কিন্তু আমার প্রোফাইলে দেওয়া আছে 3 বছর অভিজ্ঞতা দিয়ে উল্লেখ করা আছে। ক্লায়েন্ট যদি এটা বলে থাকে, তাহলে ক্লায়েন্টকে একটাই কথা, আমি এই ফাইবার মার্কেট প্লেস বাদ দিয়েও আদার্স অন্যান্য মার্কেট প্লেসেও আমি কাজ করে থাকি। আমি এখন বিষয়টা বুঝাতে পারলাম? জি ভাই, জি ভাই। এবং আমরা যখন কাজটা জমা দিব, আমাদের ক্লিনে ফরম্যাটিং এবং ক্লিন আপ এত সুন্দর করে করতে পারে না, মূল ওই কথাটা না আসে যে পারে না, বুঝতে বুঝাইতে হবে তাকে এমন ভাবে যে একদম প্রফেশনাল। হ্যাঁ, যাতে করে ক্লায়েন্টটাকে ইউনিক রেজাল্ট দেব, কোনো সময় এটা মনে করব না যে আজকে দিলাম $500 একটা কাজ, $10,000 মেল কালেক্ট করলাম, $500 পালাম, শেষ। এটা দিয়ে তো আমি নির্দ্বিধায় আমি 5 মাস বা 10 মাস বা 1 বছর খুব সুন্দর বসে থাকে, খাবো, চলবো, ফিরবো, আবার পরের বছর আবার কাজ করবো, এই ধরনের জিনিস মাথায় নিয়ে আসবেন না। সবসময় মনে রাখবেন যে ক্লায়েন্টটা একবার আপনার কাছে আসলো, ওই ক্লায়েন্টটাকে বারবার কিভাবে নিয়ে আসা যায়, আপনার কাছে কাজ করে নেওয়া যায়, এটা মাথায় আপনাকে রাখতে হবে। আর এটা যদি না রাখতে পারেন, ফুলফিলভাবে আপনারা ফ্রিল্যান্সার হতে পারবেন না। ফ্রিল্যান্সার হওয়া কিন্তু একটা সহজ আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে তো ভাইয়া মানে
আপনার কাছ থেকে বুঝলাম, এর আগের কাজগুলো আপনি দেখাইছেন, করাই নিয়েছেন, দেখে একটা কনফিডেন্স যে না কেউ দিলে আমরা কাজটা করতে পারবো, মানে আমরা চাচ্ছি যে এই কাজটা যাতে আপনি করতে দেন, কিভাবে করবো একটু বলে দিতেন, মানে সাইড গুলো দিলে আমরা কাজটা করতাম, যে পারতেছি কিনা বা যদি আটকায় যে এই আর কি। আচ্ছা, এটা সলিউশন প্রথমত একটা সলিউশন দিব হচ্ছে লিডের সলিউশন, যদি দিতে যায় লিডের সলিউশন দিতে গেলে আপনাদেরকে তাহলে একটু আপনাদেরকে কষ্ট করে এটা সব গ্রুপ হয়ে যায় আপনাদেরকে কিনে নিতে হচ্ছে। এক সেকেন্ডটা হচ্ছে ইউলোর পেজে বলেন বা আদার্স অন্যান্য ওয়েবসাইটে ডাটা কালেক্ট স্ক্রাবিং বা এই সফটওয়্যারগুলো পেড সফটওয়্যারগুলোর ক্ষেত্রে বলেন, আমি না তো ওইটা দিতে পারতেছি, কিন্তু এইটা তো হচ্ছে সফটওয়্যার না যে আমার পক্ষে এখন সম্ভব দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা যদি নিতে চান তাহলে আমার ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু হিউজ পরিমাণ একটু সময় দিতে হবে, দেন আমাকে এটা খুঁজতে হবে, আরো রিসার্চ করতে হবে এটা কোথায় কিভাবে আপনাদেরকে একটু হলো সুযোগ সুবিধা করে দেওয়া যায়। বুঝতে পারলেন না? ভাই আমি বলি, আমার আমার মানে আমার অপিনিয়ন বলি যে আমি এখন কোনো পেইড অপশন দিয়ে কিনতে পারবো না, আর আপনি টাইম নেন নিয়ে ভাই আপনার যখন সময় হবে আমাদেরকে অপশন গুলো দিয়ে মানে সাইট গুলো দিয়ে আমরা কাজ করব, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের ইওলো পেজের কাজটা আপনারা করেন, ইওলো পেজের হচ্ছে পেইড যে সাপোর্টটা আছে এগুলা যা ইনফরমেশন আছে সেগুলো আপনি তো দিয়ে দিতে চাইছি আপনাদেরকে, আপনারা কাজ করেন। লিংকডইনটা জাস্ট খালি আজকে সেকেন্ড ক্লাসে কেন দেখাচ্ছি যে হচ্ছে নেক্সট টাইমে হচ্ছে লিংকডইনটা নিয়ে আর বিষয় কোনো কথা বলবো না, যদি কোনো সময় আপনারা কাজ ওটা থেকে নামান, নামার পরে কোনো সমস্যা হচ্ছে তখন ওটা সলিউশন দিয়ে দেবো। আমি বিষয়টা বুঝতে পারলেন আপু? এক আপু আছেন? জি আসি। আমি যে কথাগুলো বললাম বুঝতে পারছেন কিছু? জি জি বুঝতে পারছি। আপাতত আপনি ইয়েলো পেজটা নিয়ে কাজ করেন, আর দেন পরে যখন ওইটা আমাদের হাতে চলে আসবে এক্সেসটা ফুললি তখন আমরা ওইটা নিয়ে ডিসকাস করব। জি ভাই ওইটাই ভালো হয়। আর এই ভিডিওগুলো একটু দেখে মাঝে মধ্যে রাখে দেন, তাহলে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটা তাহলে এই ব্যক্তি সব ইনফরমেশন নিতে পারতেছি বা এটা চলেও আসলো, তাহলে আমরা এখান থেকে তাহলে তো একটু ক্লোজ করে দিতে পারি হাবিব ভাই, তাই না? জি ভাই, জি ভাই, জি ভাই। তা বাকি যে মেম্বার গুলো আছেন লিংকডইন বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে নাকি বলে ফেলা। সবাই চুপচাপ ভাই। আমি জি বলেন আমি পারবো। আচ্ছা, আর অন্য মেম্বার গুলো একটু কথা বলেন, কথা বলেন না? না আপাতত কোশ্চেন নাই। আচ্ছা, আপাতত কোশ্চেন নাই। সোনিয়া আপু, আচ্ছা কলি আপু আছেন? জি ভাই আছি। এখন বলেন আপনার কোনো মতামত বা কোনো প্রশ্ন। না ভাই এখন পর্যন্ত যা কিছু বুঝাইছেন ক্লিয়ার আসছি, প্রবলেম নাই। প্রিয়া আপু প্র্যাকটিক্যালি কাজ করতে হবে ভাই এখন। আপনি কোনো কোশ্চেন নাই আপাতত? হ্যাঁ, প্র্যাকটিক্যালি তো অবশ্যই কাজ করতে হবে, কাজ না করলে তো হবে না। সেলস নেভেলের টুলস দিয়ে কাজ করতে হবে তার কোনো মানে নাই, ওইটা বাদ দিয়ে ম্যানুয়ালি ভাবে কাজ করা শিখেন। ম্যানুয়ালি ভাবে কাজ করাটা কমপ্লিটলি হতে পারলে তাহলে আপনি সাকসেসফুলি সব কিছু করতে পারবেন। ঠিক আছে, সেলস সার্টিফিকেটটা ছাড়াও আমরা সমস্ত ইনফরমেশন বের করতে পারবো, জাস্ট একটু সময়টা বেশি। হ্যাঁ, সময়টা একটু বেশি লাগবে, এটাই হচ্ছে একটা তফাৎ। আর সময় যদি খুব কম লাগাতে চান তাহলে বিপুল বুদ্ধি হচ্ছে এটা। যখন আমরা বড় কোনো প্রজেক্ট পাবো যে $200 বা $300 কাজ, তখন আমরা সেলস নেভিগেশন কিনে নিব। তার আগে 500 100 যে 100 যেটা আমরা লিড কালেকশনের জন্য $5-10 কাজ, সেটা আমরা হাতেই করতে পারবো। এটাই এক্সটেনশন গুলো দিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশন গুলো দিয়ে, এক্সটেনশন গুলো যেটা ম্যাচ শেষ হবে সেটা ম্যাচ বাড়ানোর বুদ্ধি সব সব করে দিচ্ছে। সেলস ন্যাভিগেশনে কাজ কোন নাম্বার চাই সেহেতু আপনাকে ম্যানুয়ালি আবার ওই প্রোফাইলটাতে ঢুকে এক্সটেনশন ব্যবহার করতেই হবে। ঠিক আছে, এখন সেই ক্ষেত্রে মনে করেন আপনাকে এই একটু সময় বাঁচবে, তবে ম্যানুয়ালি কাজ করলেও খুব একটা যে সময় বেশি লাগবে তা না। বিষয়গুলো মাথায় রাখেন, তাহলে হবে। এক্সটেনশনটা যেটা দিছিলাম এটা রাখে দিন, ভবিষ্যতে কাজে লাগবে। ভাই ওই যে লিংকডইন হেল্পারটা ভাই, ভাই আর কোন এক্সটেনশন দিছেন? আমি পাইনি তো। পাননি আপনি?
ভাই এটা এটা এখানে আসতে কিছু দিচ্ছেন আজকে না আজকে না এটা অনেকদিন আগে দেওয়া আছে এটা বৃহস্পতিবারে দেওয়া ছিল না আচ্ছা হাবিব ভাই আচ্ছা একা পুজো রাতে রাতে দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ হাবিব ভাই অবশ্যই সবাইকে একটু দিয়ে দিন মনে করে দিয়ে দিন এটা হচ্ছে সবসময় গুগল থেকে সহজে ডাউনলোড দিতে পারবেন না ডাউনলোড দিতে গেলে অনেক প্রবলেম ভাই এটা কি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে হবে নতুন অ্যাকাউন্ট করতে হবে না অ্যাকাউন্ট ছাড়াও কাজ করা যায় না ভাই আমি ওই যে বুধবার ক্লাস করিনি তো অনেক কিছু এলোমেলো হয়ে গেছে আর হচ্ছে বুধবার ক্লাসে হচ্ছে ফুল টাইমটা থাকতে পারেন না বিদায় প্রবলেমটা হ্যাঁ তাহলে লিংকডইন প্রোফাইল আমি ক্লোজ করে দিলাম ওটা রাখলাম না যা ইনফরমেশন নেওয়া যা বোঝার বুঝালাম এখন কাজ করতে যা কোনো প্রবলেম হলে আমরা তখন দেখব আমরা একটু সরাসরি এখন ইউলো পেজ বাবাজির কাছে চলে যাই ব্রাউজারে চলে গেলাম সফটওয়্যারে পড়ে যাব সফটওয়্যার দিয়ে তো কাজ করব তাই না এটাতে যা একটু ক্লিয়ার হয়ে আসি এই যে এটা আমার যেটা বললাম তা দিয়ে দিল এখান থেকে হচ্ছে আমরা ডাটা মাইনিং যে এক্সটেনশনটা আছে এটাতেও কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু করে নিতে পারবো কোনো সমস্যা হবে না আচ্ছা এটার যে এই সাইডে একটা অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্ট করলেও চলে না করলেও চলে অ্যাকাউন্ট করলে করবে না করলে নাই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমরা একটু কোশ্চেনের অ্যান্সারের ভিতর যে দেখবো এখানে লোন ব্যাংক সার্টিফিকেট পাবলিক অ্যাকাউন্ট এখানে অনেক কিছু চলে আসছে এই বিষয়গুলো একটু আমাদেরকে দেখে নিতে হবে পপুলার যে সিটি যেগুলো আছে এগুলা আমরা খুঁজে একটু নিব লস এঞ্জেলে যদি একটু যাই লস এঞ্জেলে আমাদের এখানে কি কি দেখাচ্ছে এখানে একটা বেস লস এঞ্জেলে এখানে যে রেস্টুরেন্ট অটো রিপেয়ার হেলথ হোম সার্ভিস এই জিনিসগুলো আমরা কিন্তু পাওয়া যাচ্ছে দেখেন বিষয়টা কি বুঝতে পারতেছেন আমার কথাটা জি বলেন না ভাই ওই যে হেলথ রেস্টুরেন্ট দেখালেন লাগি ক্যাটাগরি নাকি হ্যাঁ এই যে এগুলা বিভিন্ন ভাবে ক্যাটাগরি আছে এখানে হোম সার্ভিসের ভিতর কি কি আমরা দিব মেডিকেল সার্ভিস তারপর অটো রিপেয়ার সার্ভিসে কি কি লাগবে এই জিনিসগুলো যেমন আমি হোম সার্ভিসে হচ্ছে স্টোর ইউনিটে যদি যাই বেস্ট 30 স্টোর ইউনিটস লঞ্চ এজেন্সি এখন এখানে দেখেন লঞ্চ অ্যাঞ্জেলের হচ্ছে কানাডার যেটা আছে সেই লোকেশনটা নিয়ে নিছে নেওয়ার পর হচ্ছে আমার কিওয়ার্ড হচ্ছে এটা এখানে কিওয়ার্ডটা চলে আসছে এই কিওয়ার্ডে হচ্ছে এখানে যে সার্চ রেজাল্টগুলো আমার কিন্তু সব চলে আসছে ফোন নাম্বার সব চলে আসছে এখানে আমি নিতে পারতেছি এখন বিষয়টা বুঝতে পারলেন ওকে দেন হচ্ছে এখানে এটা আসলো এখানে আসার পর আমরা এটা দিয়ে তো ডাটা কালেক্ট করতে পারি এটার আরেকটা সমস্যা আছে যদি আপনার ব্রাউজারে কোনো একটু সমস্যা পায় বা কুকিজ নিয়ে কোনো যদি সমস্যা হয় তাহলে ডাটা কিন্তু কালেক্ট করতে দিবে না অনেক প্রবলেম ফেস করবে এক দ্বিতীয়ত হচ্ছে যদি নেটওয়ার্কের যে প্রবলেম হয় তে হয়েছে এক নিয়ে আপনি কাজ করাটা আপনার বিপদে পড়ে যাবেন আপনার এটা হচ্ছে ফ্রি ভার্সন এটা পেইড ভার্সন না দেখেন এখানে ডাটা কিন্তু কালেক্ট করা শুরু করে দিছে বাম পাশে দেখেন একটা রেড কালারের একটা হচ্ছে বর্ডার চলে আসছে দেন এটা যে নেক্সট বাটন করি একটার পর একটা আসছে নিচে আসলাম অনেকগুলো পেজ আছে ভাই এখানে ইমেল অ্যাড্রেস জি ভাই এটা দিয়ে কি ইমেল অ্যাড্রেস আসবে ভাই আচ্ছা এখানে আমাদেরকে দেখতে হবে কি কি ডাটা দিচ্ছে এটা নিয়ে আরো একদিন আপনাদেরকে ক্লিয়ার করাইছিলাম কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারেননি এই ডাটা এই সফটওয়্যারটা দিয়ে যখন আমরা ডাটাগুলো কালেক্ট করি আমাদের একটা প্রবলেম বেশি ফেস হয় হয়ে গেল এখানে বিজনেস ফোন নাম্বার ইমেল আসে না ফোন নাম্বার আসে ফোন নাম্বার আসে দেন এখানে হচ্ছে এই যে উপরে যে হেডলাইনটা দেখেন এই জিনিসগুলো এগুলা নিয়ে আমাদের খুব প্রবলেম ফেস করতে হয় জি ভাইয়া এখানে অনেক প্রবলেম ফেস করতে হয় আচ্ছা এই ক্যাটাগরিটাই হচ্ছে আমরা একটু আমাদের সফটওয়্যার বাবাদের কাছে যাই যাওয়ার পর হচ্ছে ইয়েলো পেজটা এখানে কপি করে নিলাম তারপর যে এই যে অ্যাড্রেস বারটা আছে আপনারা যদি এখান থেকে দিতে চান এখান থেকে দিয়ে দিবেন আর এখান থেকে যদি না দেওয়ার ইচ্ছা থাকে
দেওয়ার প্রয়োজন নেই, এখানে আসবেন, আসার পর এখানে এটা দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে হচ্ছে এই বাটনটাতে গোতে ক্লিক করবেন, বলে এখানে কিছুক্ষণের মধ্যে রিলোড নিয়ে নেবে। আচ্ছা ডিলেট সিলেকশন, ক্লিয়ার সিলেকশন, ডিলেট, ইয়েস সিলেকশন অল অ্যান্ড দেন ডিলেট। আমি যে ডাটাগুলো আগে কালেক্ট করছিলাম সেগুলোকে আমি রিমুভ করে দেওয়ার কারণ হচ্ছে এগুলো রাখলাম না, আমার এই ইনফরমেশনগুলো দরকার নাই। এখন আমি হচ্ছে সিটির ভিতর গেছিলাম তাই না, সিটিতে যাওয়ার পর লঞ্চ এনজিএল কল, হ্যাঁ এখানে চলে যাই, এখানে আসার পর আচ্ছা এটাকে একটু ড্রাগ করে একটু ছোট করে নেই, পরে বড় করবো না, তারপর নিচে আসবো, আসার পর স্টোর ইউনিট এটাতে গেছিলাম তাই না। আচ্ছা এখানে আসার পর আমরা একটু নিচে আসবো, পাঁচটা পেজ আছে এখানে, পাঁচটা পেজের মোটামুটি ভালো ইনফরমেশন আছে, খারাপ না। দেন এখানে আসলো, আসার পর এখন আমরা কি করতে পারি, এখন এখানে আমরা মোটামুটি সব কিছুই রাখলাম, এখন আমরা একটু ফিল্টার করবো, ফিল্টার কীরকম ফিল্টার, আমরা একটু সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পর আমাদের হচ্ছে ক্যাটাগরি থাকবে, বিজনেস অ্যাড্রেস থাকলো, সিটি স্টেট পোস্টাল করার প্রয়োজন নাই, ফ্যাক্সের প্রয়োজন নাই, কান্ট্রি থাকবে, ফোন নাম্বার থাকবে, ওয়েবসাইট থাকবে, লিঙ্কডইন থাকবে, ম্যাপ লিঙ্ক লাগবে না, রিসেন্ট লিঙ্ক লাগবে না, অ্যাড্রেস থাকলো, পোস্টাল কোড, এই বিষয়টা কি বুঝতেছেন না মাথার মধ্যে যাচ্ছে আমাকে একটু বলেন, যে না বুঝলে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এই যে প্রথমের মানে এই যে শো ইন রেজাল্ট টেবিল আর আচ্ছা শো ইন রেজাল্ট টেবিল একটা, এবং হচ্ছে কলাম টু এক্সপোর্ট, মানে আমি যে রেজাল্টগুলো নিলাম সেই রেজাল্টগুলো কী কী রেজাল্ট আছে সেই রেজাল্টগুলো আমি এখানে টিক চিহ্ন দিয়ে নেব, যেমন আমার ফ্যাক্সের প্রয়োজন নাই, ম্যাপের লিঙ্কের প্রয়োজন নাই, ডাইরেক্ট লিঙ্কের কোনো প্রয়োজন নাই, ডিটেলস লিঙ্কের কোনো প্রয়োজন নাই, আমি ওটা দিলাম না। দেন এখানে কী বলছে, এইগুলো ডাটাগুলো কালেক্ট করার পর আমি ফির আবার এখানে আবার ফিল্টার করব, যে আমি বলতেছি যে আমার বিজনেস নেম লাগবে না এক্সপোর্ট করার সময়, তো দিবে না আমাকে এক্সপোর্ট, যদি আমার লাগে তো দিলাম, নাহলে নাই, তাহলে মোটামুটি আমরা এটা সাজাতে পারতেছি। আচ্ছা ম্যাপ লিঙ্কটা তুলে দিলাম, এই লিঙ্কটা তুলে দিলাম, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে পরের কলমটা, আর রেজাল্ট যখন শো করবে সেটা হচ্ছে ফার্স্টের কলম, রাইট। আমি এখন কি কি রেজাল্ট শো করাতে যাচ্ছি, এখন ধরেন ভুল করে আমি হচ্ছে পোস্টাল কোড দিয়ে দিচ্ছি, আমার প্রয়োজন নাই, কিন্তু হুট করে আমি দেওয়া আছে, কিন্তু আমি এখানে ডাটাটা যখন এক্সপোর্ট করে নিব তখন এখানে হচ্ছে আমাকে পোস্টাল কোডটা আমাকে ঠিক করে নিতে হবে, উঠাই দিলাম তাহলে এক্সপোর্টের সময় ওইটা জিনিসটা আসবে না। হ্যাঁ আর এখানে কি ফরম্যাট, সেই ফরম্যাটটা আমি বুঝিয়ে দিছি আপনাদেরকে, সেই ফরম্যাটটা আমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে। এখানে তো ভিপিএন বা প্রক্সি যদি আলাদাভাবে ইউজ করে থাকি বা কোনো সার্ভার বা এখানে দেখেন আলাদাভাবে এটা দেওয়া আছে, এটা যখন আরও অ্যাডভান্স লেভেলে যাবেন যখন এই যে লিঙ্কের সম্পর্কে মোটামুটি ধারণা চলে আসবে তখন আরও ক্লিয়ার হতে পারবেন এই বিষয়টা নিয়ে, আপাতত এটাই ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, এটা আমি ওকে দিলাম, ওকে দিলে এখন আমার এই ইনফরমেশনগুলোই আসবে, এখান থেকে জিনিসগুলো আপনার ফ্যাক্স আসবে না, তারপরে হচ্ছে পোস্টাল কোড আসবে না, বিজনেস নেম আসবে, তারপরে ইমেল অ্যাড্রেস আসবে, ম্যাপ লিঙ্ক আসবে না, ডিরেক্ট লিঙ্ক, এই লিঙ্কগুলো আসবে না। মোটামুটি আমাদের কাজ শেষ, আমাদের ফিল্টারের কাজ শেষ, এখন দায়িত্ব হচ্ছে এই সফটওয়্যারটাকে মানে সারিয়ে দিব, তোমার মতন তুমি খুঁজে বের করো। এখান থেকে গেট ডাটা নামে একটা অপশন আছে, গেট ডাটাতে ক্লিক করলাম, গেট ডাটা এই কিন্তু ডাটাটা কিন্তু আমি কালেক্ট করা শুরু করে দিছে, কিন্তু নিচে হচ্ছে এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন, নিচে এই নিচে হচ্ছে এখানে হচ্ছে আপনার 30-30টা আইটেম লিস্ট পাইছে এবং আরও লিস্ট কালেক্ট করতেছে, কিন্তু একটু সময় নেবে, কিন্তু দেখেন এখন অ্যাড্রেসে কিন্তু হাত দিচ্ছে, সিটিতে দিছে, পোস্টাল কোডে দিছে, মানে সব কিছুই নিচ্ছে, কিন্তু আমরা এক্সপোর্ট করার সময় কিন্তু আমাদের এগুলো আসবে না, কিন্তু প্রোগ্রেস কিন্তু নিচে চলতেছে, এটা কি ফলো করতেছেন? জি জি ভাই। তারপরে আমাদের ইমেল অ্যাড্রেস চলে আসতেছে, ওয়েবসাইট আসতেছে, ম্যাপ লিঙ্ক আসবে না, এই লিঙ্কটাও আসবে না, তাহলে এখানে এই ডাটাগুলো কালেক্ট করতে গেলে আমাদেরকে অবশ্যই এখানে আমাদেরকে একটু সময় ব্যয় করতে হবে, সময় দিতে হবে, যে আমরা সময় দিই। এটা কি আমাদের কোনো এক্সটেনশন নাকি এটা কি ইউনো পেজেরই সফটওয়্যার? না এটা সফটওয়্যার, আপনি ডাটা মাইনিং বা স্ক্রাবিং করার জন্য এই সফটওয়্যারটা ইউজ করা হয়,
এবং আরো সফটওয়্যার আছে, ওগুলোর কাজ দেখাইনি বা ওটা আপনাদের দিইনি, সময় আসবে, যখন যেটা সময় আসবে তখন আমি সেটা আপনাদেরকে দিয়ে দিব। যেমন ওই যে ইমেল ভেরিফায়ার যে সফটওয়্যারটা দিছে ভাইয়া, এটা ওরকম একটা সফটওয়্যার, এখানের মধ্যে আগেই আপনার এই সফটওয়্যারের ভিতরে কিছু ইয়েলো পেজ সেটআপ করাই আছে, সেখান থেকে আমরা সরাসরি টাকা নিতে পারবো। আর যদি আমরা চাই আলাদাভাবে সেটআপ, বলতে কি ওয়েবসাইটটা তো সবসময় থাকে, এটা নিয়ে সমস্যা নাই, মূল বিষয় হচ্ছে যে ডাটাটা যে স্ক্রাইপ করে নিবে, ডাটাটাকে কিভাবে মানে ইনপুট নিয়ে এক্সপোর্ট করে দিবে, সেটার একটা প্রোগ্রামিং সাজা আছে এই সফটওয়্যার মাঝে, এটার মাধ্যমেই আমরা হচ্ছে মূল কাজটা করে থাকি। আমি এখন দেখেন এটাতে কাজ লাগে দে, আমার মতন আমি ঘুরে বেড়ালাম বা ঘুমালাম বা খাইলাম বা আমার মতন আমি অন্য আর একটা কাজ করতেছি, আমার টেনশন করতে হচ্ছে না। আর যখন আমরা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে সার্চ দিলাম, ওই ডাটা স্ক্রাইপিং এর ওই যে এক্সটেনশনটা দিয়ে 10টা 20টা 30টা করে নিচ্ছি, কতগুলো নিব বলেন, কতক্ষণে নিব, একটা বিরক্ত করে একটা সময় লাগে যায় না? তাহলে সুবিধা কোনটা হচ্ছে বলেন দেখি। এখান থেকে আমি কাজ ওকে লাগাই দিলাম, আমি আমার মতো কাজ করতে পারবো। আচ্ছা আজকের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে ভাইয়া? মনে হচ্ছে বলেন দেখি। আর রেকর্ড হচ্ছে না, আমি আসলে আমার পুরো 20 মিনিটের মতো নেট ছিল না, আমি একে মিট করে গেলাম আজকে। সমস্যা নাই, সমস্যা নাই, ভিডিওটা দেখিয়েন তাহলে হবে। আমি ইয়েলো পেজের উপর এবং আরো কিছু ইনফরমেশন নিয়ে, ইয়েলো পেজ বাদ দিয়ে আরো কিছু পেজ আছে, এটা নিয়ে আরো দুই একটা ক্লাস নিব। আমি চাই এই যে আপনাদের ডাটা কালেক্ট গুলো বা এই ইনফরমেশন গুলো আরো একটু ক্লিয়ার হন আপনারা, এটা নিয়ে আপনাদের অবশ্যই আমি গিক দেখতে চাই ফাইবারে, এবং এটা নিয়ে কাজ নামাতেই হবে, যেভাবে কাজ নামাবই আমরা, এটা কিন্তু মাথায় মনে রাখবেন ভাই। এটা কি লিড জেনারেশনের মধ্যে পড়ে না? হ্যাঁ অবশ্যই পড়বে, কেন পড়বে না? এই যে আমরা যে কপি পেস্ট যে করি, এটা কিন্তু একটা ডাটা এন্ট্রির ভিতর পড়ে, আবার ফিরে ওটাই আবার লিড জেনারেশন, মানে যেখানে মানে ঘাড়ি গর্দন একটা কথা আছে না, কান টানলে মাথা আসে, সেই অবস্থা কিন্তু। তাহলে ডাটা এন্ট্রি আর ডাটা মাইনিং এর একটা আলাদা কিক করতে হবে। হ্যাঁ এই বিষয়গুলো আমাদের বিষয়গুলো নিয়ে নিতে হবে। এখানে এখন কতটুকু ডাটা কালেক্ট হলো, এখানে আরো ডাটা কালেক্ট করতেছে, সময় নেবে কিন্তু। এইটা এই পেজের প্রোগ্রেসটা শেষ হলে নেক্সট পেজে চলে যাবে, নেক্সট পেজে শেষ হলে তারপর একটা চলে যাবে, একটা মানে একটার পর একটা কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখেন আরো কিন্তু প্রোগ্রেস চলতেই আছে কিন্তু। হ্যাঁ এটা সেকেন্ড পেজে কিন্তু এখন ওপেন করলো, কিন্তু এখানে সেকেন্ড পেজে কিন্তু অপশনটা নিয়ে নিচ্ছে আমাদের, এখানে সবকিছু অনেক ডাটা দিচ্ছে। হ্যাঁ ডাটা তো অনেকগুলো নিবে, এখানে নাম্বার থেকে শুরু করে তো সবকিছু ডাটা একটা একটা করে, আমরা তো কপি পেস্ট করতে গেলে এই 30টা যদি আমরা কপি পেস্ট করতে যেতাম তাহলে আমাদের একটা হিউজ পরিমাণ একটা সময় লাগতো, যে সময়টা দিয়ে শেষ করতে পারতাম না আর কি। 30টা কালেক্ট করতে গেলে মিনিমাম কতটুকু সময় লাগতে পারে বলেন দেখি হাবিব ভাই আপনি? নালো এক ঘন্টা তো এক ঘন্টা লাগবেই ভাই, কারণ কপি পেস্ট করতে লাগে আমাদের সময়, তার উপর আবার ডাটাটা খুঁজে বের করতে হবে, ইন্ডিভিজুয়াল প্রতিটা সাইটে গিয়ে ডাটা খুঁজতে হবে, প্রতিটা ওইটাতে আবার ফির আপনার কপি করলাম, পেস্ট করার সময় ভ্যালুটা আমাদেরকে ঠিক রাখে সে ওই জিনিসটাকে পেস্ট করতে হবে, না হলে আমরা ফরম্যাট ডাটা যে ক্লিনটা যে আমরা গিগে যে দিয়ে রাখবো, যে রিকমেন্ডার দেওয়া থাকবে ক্লায়েন্টকে, তো আমরা ওই অ্যাকুরেট ভাবে ইনফরমেশন দিতে পারবো না। আচ্ছা আপুদের মধ্যে কে বুঝেননি বা কি সমস্যা, যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। ভাইয়া প্রথম থেকে আরেকটু বুঝান এই পেজটা, ইয়েলো পেজটা। জি ভাই প্রথম থেকে আরেকবার একটু দেখান, মানে কিভাবে এন্ট্রি করে কিভাবে কি শুরু করলেন। আচ্ছা এখন মূল কথা হচ্ছে আমি একটা কথা বলছি, মানে সবার আগে ইয়েলো পেজটা কি এইটা বুঝান, তাহলে অনেকের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ব্রাউজারে আসলাম, ব্রাউজারে এসে সরাসরি yellowpage.com তে চলে আসলাম। আসার পর এই পেজ থেকে আমরা কি কি ডাটা কালেক্ট করব, আমরা লিংকডইন থেকে লিড জেনারেশন করলাম, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করলাম, এখন দেখা যাচ্ছে রেস্টুরেন্টের কোনো ইনফরমেশন নিতে গেলাম লিংকডইন থেকে ফুলফিল পালাম না অনেক কিছু, বা আমাদের বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন টপিক বা কিওয়ার্ড দিয়ে থাকে, সেই কিওয়ার্ডগুলো আমরা কীভাবে খুঁজে বাই করব। যেমন এখানে আমি একটা ইয়েলো পেজ নিয়ে আপনাদের ধারণা দিচ্ছি, এখানে কিন্তু আমাদের আরও কিন্তু ওয়েবসাইট আছে, যে এই যে ওয়েবসাইটগুলো দেখতেছে সবগুলো ওয়েবসাইট নিয়ে কিন্তু আমরা কাজ করব, কিন্তু এই ওয়েবসাইটগুলো যদি আমরা সব কিছু ক্লিয়ার রাখতে পারি তাহলে আমরা অবশ্যই যে ইনফরমেশনই চাক না কেন আমরা 100% কিন্তু ইনফরমেশনগুলো দিতে পারবো। এবং
এখানে আলাদাভাবে সিটি দেওয়া আছে, তারপর ক্যাটাগরি দেওয়া আছে, কিভাবে কাজ করতে হবে সব ইনফরমেশন দেওয়া আছে। এখন আমাকে এটা বলেন, লিঙ্কডইনে আমরা যা যদি আমরা কোনো যে সার্চ দিতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের সার্চ দেওয়া লাগতো, সার্চের কিওয়ার্ড যেটা থাকে সেটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিই। দেওয়ার পর এখানে কি আছে, কান্ট্রি আছে, দেন আমরা এই লিঙ্কডইনে ফির আলাদাভাবে আমাদের কান্ট্রি দিতে হবে, ফিল্টারে যেতে হবে। ফিল্টার থেকে যা ওইখানে আমরা জিওগ্রাফি থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেই, কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে আমরা তথ্যগুলো সেভ করে নিই। এতটুকু কি বুঝতে পারছেন নানজি বাপু? আচ্ছা, তাহলে এখন আমাদের যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে সেই ইনফরমেশন গুলো আমাদেরকে খুঁজে নিতে হবে, ফাইন্ড দ্য পিপল, এখান থেকে পিপল খুঁজে নিতে পারবো, রেস্টুরেন্ট, অটো রিপেয়ার, মানে আপনার হচ্ছে যারা মোটর গাড়ি বা গাড়িগুলো সার্ভিস করে থাকে তাদের, তবে ডেন্টিস্ট, ডক্টরস, এখানে অনেক কিছু আছে, এখানে একটা দুটা সাইট না। তাহলে আমরা যদি এই একটা সাইট থেকে এই কয়টা জিনিস পাই, তাহলে আমাদের বাকি যে হচ্ছে এই সাইটগুলো যা আছে এই সাইটগুলো থেকে আরো হিউজ পরিমাণে ইনফরমেশন আমরা পাবো। এখন আমি যদি সরাসরি ওয়েবসাইট থেকে যদি ডাটাগুলো যদি কালেক্ট করতে যাই, যেমন আমি এখান থেকে আপনাকে একটা ক্যাটাগরি আমি দেখা দিচ্ছি, আমি এখান থেকে একটা ক্যাটাগরি গেলাম, ক্যাটাগরি বলতে হচ্ছে পপুলার যে সিটিটা, সেই সিটি একটা সিটিতে চয়েস করলাম, ওইখান থেকে একটা ক্যাটাগরি নিব। ক্যাটাগরিগুলো নিয়ে আমি একটু বুঝে নিই, এখানে দেখেন বিপি, লিগাল, তারপরে ইন্টারফেস, পোস্ট, হোম সার্ভিস, সব কিছু কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। আমরা একটু নিচে আসবো, আসার পর এখানে দেখেন আমরা কোন সার্ভিসটা এখানে নিব, মেডিকেলে নিব না কিসে নিব, ডেন্টিস্টের উপর যদি নেই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হচ্ছে। তাহলে এইটার উপর যতগুলো রিপোর্ট আছে আমাদের সবগুলো রিপোর্ট আসবে। এবং ক্লায়েন্ট সবসময় কী চাই, ওয়েবসাইট চাই, ফার্স্ট নেম, লাস্ট নেম চাই, ফোন নাম্বার চাই, ইমেল অ্যাড্রেস চাই, সব কিছু চাই। এখন দেখা যাচ্ছে এই ব্যক্তিদের হচ্ছে সোশ্যাল লিঙ্ক পাচ্ছি না, ওয়েব অ্যাড্রেস আছে বা ফার্স্ট নেম পালাম, এই এটা পালাম না। প্রতিটা বিষয় দিয়ে কিন্তু পার্ট বাই পার্ট আপনাদেরকে আগের ভিডিওতে দেখানো হয়েছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়েও কিন্তু হচ্ছে, ডোমেন নেম দিয়েও, ইমেল অ্যাড্রেস এবং লিঙ্কডইন প্রোফাইল বা সোশ্যাল লিঙ্কগুলো বাই করা যায়, সব কিছু তথ্য কিন্তু কালেক্ট করা যায়। আমি যদি এখন এই ব্যক্তি যদি তথ্যটা যদি এখন নিতে চাই, তাহলে এই ব্যক্তিটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমাকে দেখেন আমার কি কি ইনফরমেশনগুলো আসে। এই যে এখন চলে আসলো ব্যক্তিটার নাম, তার পজিশন, তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস এবং কবে সে ক্লোজ। এখন বর্তমান আমাদের বাংলাদেশের টাইম অনুযায়ী আমাদের এখানে দেখা যাচ্ছে ক্লোজ নাম, বর্তমান ক্লোজ আছে, মানে তার প্রতিষ্ঠানটা অফ আছে, টুডেও ক্লোজ আছে, টুমোরো ক্লোজ আছে, মানে এক দুই দিন আগামীতে বন্ধ আছে সে ব্যক্তি। তার ইনফরমেশনগুলো, মোর ইনফরমেশন এখানে পাওয়া যাচ্ছে, এই যে ডাটাগুলো আছে। এখন এই ডাটাগুলো এখন আপনাকে আমি একটা ক্লিয়ার করে দেই, আমি এটা জানি এটা আমার ফোন নাম্বার, আমি এই লোকে ফোন নাম্বার পাচ্ছি। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে যাই বা কাজ করব, কাজ করার সময় এমন সময় মাথাটা চাপ সৃষ্টি হবে বা একটা দুইটা ক্লায়েন্টের SMS কাজগুলো স্টার্ট করার সময় সহজ জিনিসটাই ভুলে যাবো, এটা যে ফোন নাম্বার আমার কিন্তু সহজে মাথা খেলতে পারবে না, বা এটা যে আমার হচ্ছে অ্যাড্রেস এটা আমি কিন্তু ক্লিয়ার হতে পারলাম না, হঠাৎ করে কী গেলাম অ্যাড্রেসের জায়গায় আমি এটা দিয়ে দিলাম আমার পজিশন টাইটেলটা, দেন আবার ফির পজিশন টাইটেলের জায়গায় এটা দিতে পারলাম, এরকম অনেক প্রবলেম হয়ে থাকে। আর আমরা একটা একটা করে ডাটা কালেক্ট করতে গেলে হিউজ পরিমাণে সময় লাগবে, একটা লগ ইন দিবো আসবে, সেই ডাটাটাকে ইনপুট করবো, এক্সপোর্ট করবো, ক্লায়েন্টকে পাঠাবো, এইগুলো করতে আমাদের হিউজ পরিমাণে সময় লাগে। এবং হচ্ছে এখানে দেখেন এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, এই ফ্রিটাতে আপনার ভালো সুবিধা নাই, সাময়িকভাবে কাজ করতে পারবেন, তারপরে আর কোনো কাজ হবে না। এই কারণে আপনাদের জন্য হচ্ছে পেড সফটওয়্যারটা আমি দিয়ে দিচ্ছি, দেন ওইটা থাকবে। এই পেড সফটওয়্যারে আমি কী করছি করলাম, আমার কিন্তু সব কিছু আমি হচ্ছে আমার যা যা ইনফরমেশন লাগে আমি দিয়ে আমি এখানে হচ্ছে ডাটা কালেক্টার দিয়ে দিছি। অলরেডি আমার হচ্ছে 90টা আইটেম কিন্তু ধরে ফেলছে, আরও কিন্তু পেজ আছে কিন্তু এখনও, এই কিন্তু কাজ করতেছে। আমি এখানে কোনো কাজ করতেছি না, এই নিজেই খুঁজতেছে, নিজেই নিয়ে আসতেছে, নিজেই নিয়ে এসে নিজেই সব কিছু আমার কমপ্লিট করে আমাকে দিচ্ছে, আমি এক্সপোর্ট করে নিচ্ছি, এক্সপোর্ট করে নিয়ে আমি ডাটাটা ক্লিন করতেছি, ক্লিন করা হলে আমি ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতেছি যাতে করে ক্লায়েন্ট অ্যাকুরেটভাবে হয়। তাহলে আমার সময় বাঁচাতে যাচ্ছে, আমার এত পরিশ্রম করতে হচ্ছে না, আমার আমি এই ডাটাটা কালেক্টেড দিয়ে আমার অন্য কোনো কাজগুলো আমি করতে পারতেছি। এখন কি বিষয়টা কি বুঝতে পারছেন আপু, না আরো বুঝে দিতে হবে? হ্যাঁ ভাইয়া বুঝছি। আমরা যেমন ভাইয়া জি জি বলেন
দ্য রিয়েল ইয়েলো পেজে হচ্ছে অ্যাকাউন্ট না খুলেই হচ্ছে আমরা এরকম সার্চ করতে পারবো? হ্যাঁ, এখানে হচ্ছে তো মূল বিষয়, আমি আপনাদেরকে আগেও বলছিলাম এখনো বলতেছি, আমরা মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটার, আমাদের সম্পূর্ণ রিসার্চের উপর থাকতে হবে। অ্যাকাউন্ট না খুলে কিভাবে করা যায়, অ্যাকাউন্ট খুলে কিভাবে করা যায়, বা অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের পার্সোনাল মেইল দিয়ে খুলবো, না টেম্পোরারি মেইল দিয়ে খুলবো, না আদার্স অন্য কোনো মেইল দিয়ে খুলবো, না ক্লায়েন্টের মেইল দিয়ে খুলবো, এই জিনিসগুলোই আমাদেরকে হচ্ছে রিসার্চ করতে হবে বা মাথায় নিয়ে আসতে হবে। সবসময় আগে আপনারা বাইপাস করার চেষ্টা করবেন যে যেমন আছে তেমনই আমি দেখি কতটুকু ডাটা পাই, এটা একটা চেক করে একটা রেজাল্ট আপনি এক পাশে রেখে দিবেন। আর একটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটার একটা রেজাল্ট দেখবেন, যখন দেখবেন দুইটার রেজাল্ট দুই রকম আসতেছে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমার 100টার জায়গায় 500টা রেজাল্ট পাচ্ছি, আর অ্যাকাউন্ট না ক্রিয়েট করার জন্য আমি 100টা রেজাল্ট পাচ্ছি। তাহলে আপনি কোনটা নিচ্ছেন? তাহলে আমরা সর্বপ্রথম এটা নিব যে হচ্ছে যেটা অ্যাকাউন্ট করার পর যে 500টা রেজাল্ট পেলাম, তাহলে আমাদের এটা প্লাস পয়েন্ট হচ্ছে। আর দেখা যায় যদি অ্যাকাউন্ট করেও 100টা, অ্যাকাউন্ট না করেও 100টা রেজাল্ট পাচ্ছি, তাহলে আমাদের অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নাই। আমি কি বিষয়টা কি বুঝাতে পারলাম আপনাকে? এটা জি ভাইয়া, তাহলে সবসময় আমাদের মাথায় এটাই রাখতে হবে যে এর পিছনে কি আছে, সামনে কি আছে, বা ভিতরে কি আছে, বা মাঝখানে কি আছে, সব কিছু আমাদেরকে টেকনিক খাটাতে হবে। টেকনিকটা খাটালেই আমরা জিনিসটা সাকসেসফুলি করতে পারবো। আর বারবার বলতেছি একটা জিনিস মনে রাখেন, আপনাদের প্রবলেম সব থেকে বেশি হবে একটা ক্লায়েন্ট যখন আপনাকে এসএমএস দিয়ে দিল, এসএমএসটা দিয়ে দেওয়ার পর এখানে অনেকভাবে রিকমেন্ডগুলো দেওয়া থাকবে এলোমেলো করে, ক্লায়েন্ট মনে করবে এটার পর এটা দিব, এটা এটা ওর মন যা চায়। আমরা একটা বিষয় দেখেন, আমরা ধরেন যখন কাউকে একটা এসএমএস করি ফোনে বা চ্যাটে যখন এসএমএস করি, আমাদের মনে যা আসে সামনে বা মুখে যা আসে বা অন্তরে যা আসে আমরা তাই কিন্তু টাইপ করি, আমরা সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু লিখি না বা বলি না এটার পর এটা, এটার পর এটা কিন্তু করি না। এরকম কিন্তু ক্লায়েন্টও কিন্তু আমাদের এসএমএস করে থাকে, সেই এসএমএসটা সুন্দর করে পড়বো, বুঝবো, জানবো, আবার পরে বোঝা শেষ হওয়ার পর ওখান থেকে যে কিওয়ার্ডগুলো মেন মেন যে কিওয়ার্ডগুলো ওগুলোকে আলাদা করব, আলাদা করার পর আবার রিসার্চ করব, রিসার্চ করে দেখব যে এখন মূল কি চাচ্ছে ব্যক্তিটা। এটা দেখার পর যদিও আমরা না বুঝি, তখন আবার ক্লায়েন্টকে সুন্দরভাবে বোঝাবো যে হ্যাঁ আমি তোমার সব বিষয় বুঝতে পারছি, বাট এইটা কি বিষয় আমাকে একটু ক্লিয়ার করো বা আমাকে একটু জানাও। তখন ক্লায়েন্টকে সুন্দরভাবে বললে ক্লায়েন্ট আপনাকে আবার বলে দিবে যে তুমি এটা এভাবে না করে এটা এভাবে করো, এটা হচ্ছে এই বিষয়। তখন আমরা ওই জিনিসটাকে ফলো করে ওই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। বিষয়টা যদি ভালোভাবে বুঝতে পারি, কিওয়ার্ডটা যদি নিতে পারি, আর দেন ফিল্টারে যদি আমরা দিতে পারি, তাহলে 100% ইউনিক আমরা কাজটা দিতে পারি। আর অনেকেই দেখেন যে হচ্ছে গিগে রিভিশন দিতে ভয় করেন বা রিভিশন দেন না, একটা দুইটা পাঁচটা দশটা কেন দেন? আমি তাহলে আমি বলবো যে হচ্ছে আপনারা যারা আনলিমিটেড না দিয়ে একটা দুইটা দেন, তাহলে আমি 100% আমি শিওর যে আপনারা কাজ পারেন না। এবং আমরা সবসময় আনলিমিটেড রিভিশন কেন দেই, প্রথমত হচ্ছে ক্লায়েন্টকে বুঝাই যে আমরা যে কাজটা দেবো 100% ইউনিক থাকবে এবং আমরা এক্সপার্ট লেভেলে আমরা কাজ পারি, এটা আমাদেরকে বোঝাতে হবে। আমরা যতই লো লেভেলে হই না কেন সেটা বোঝাবো না, সবসময় নিজেকে প্রেজেন্ট করবো অ্যাডভান্স লেভেলে প্রেজেন্ট করতে হবে। আমি কাজ পারি বা না পারি সেটা দেখার বিষয় না, আমি কিভাবে করি, আমি এখন হাতে করি বা সফটওয়্যারে করি, সেটা আমার আনলিমিটেড দিলে, হ্যাঁ আমি যেটা মনে করি যে আনলিমিটেড আমি তখনই দিচ্ছি, মানে আমি তাকে যে সার্ভিসটা প্রোভাইড করব সে আমার কাছে ফিরত আসবে না, আমি শিওর তখনই আমি আনলিমিটেড টা দিই। যদিও বাই চান্স আসে, মানে উনার স্যাটিসফ্যাকশন এর জন্য যা করা উচিত আমি ততক্ষণ পর্যন্ত কাজ করে যাব, যদিও বাই চান্স আসে যায়, এবং আমরা ওদের মেসেজে লিখেও দিব নিচে সুন্দর করে একটা মানে নোটিশের মতন করে একটা মেসেজ দিয়ে দিব যে তোমাকে আমি যে ইনফরমেশন গুলো দিলাম, বাই চান্স যদি কোনো ইনফরমেশন তোমার মিস্টেক যায় বা কোনো সমস্যা হয় আমাকে একটা শুধু একটা এস এম এস করবা, দেন আমাকে ইনফর্ম করবে যে এটা একটা সমস্যা, আমি সঙ্গে সঙ্গে ওটার সলিউশন তোমাকে করে দিব। দেন যখন ক্লায়েন্টের সঙ্গে যখন এত সুন্দরভাবে যখন একটা কথা বলবেন, ক্লায়েন্ট কিন্তু তখন আপনাদেরকে বেশি চাবে। যেমন আমার কিছু পুরাতন ক্লায়েন্ট আছে, আমি ওই ক্লায়েন্টের আগেও বলছিলাম যে হচ্ছে ওই ক্লায়েন্টের সাথে আমি কাজ করার সময় কোনো সময় আমি বলি না যে আমার বাজেট এত, আমি ওদেরকে বলি তোমার বাজেট কত, ওরাই বলে 10, 20, 50, 100 বাজেট বলে, ঠিক আছে রাজি। আমি কোনো সময় ওদের সাথে বাজেট নিয়ে কোনো সময় লাগি না, যেহেতু ওরা ফাইবারে হচ্ছে ভিআইপি বায়ার, তাহলে ভিআইপি বায়ারদের সাথে আমাদেরকে সেভাবে কিন্তু রিকমেন্ড রাখতে হবে, ভিআইপি বায়ার ছাড়াও যে আদার্স যারা আছে তাদের সাথে আমাদের রাখতে হবে কিন্তু। আর আরেকটা বিষয় বলে দেই, কাজের আমি কিন্তু আপনাদেরকে কাজও দেখাচ্ছি, প্লাস আমি কিন্তু ক্লাইম্ব বা ফাইবারের বিষয় নিয়ে টপিক নিয়ে কেন কথা বলতেছি, যাতে করে এক্সট্রা ভাবে আমি আপনাদেরকে জানি ওইদিকে জানি আমার সময় না দিতে হয় বা ক্লায়েন্ট বিষয় নিয়ে এই বিষয় নিয়ে জানি না জানাতে হয়।
আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? জি ভাইয়া, জি ভাইয়া, আপনারা যেটা জানেন বুঝেন বা যেটা একটু ক্লিয়ার হবে একটু ভালো মতন নেন। এখানে দেখেন অলরেডি 150টা কিন্তু কালেক্ট করে ফেলছে, প্রোগ্রেস কিন্তু চলতেই আছে আমাদের। তাহলে হিউজ পরিমাণ একটা বড় ধরনের একটা কিন্তু ডাটা আমাদের কালেক্ট হয়ে যাচ্ছে কিন্তু। ভাইয়া এখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কোশ্চেন কেন করবেন না বলেন, বলে ফেলেন। এই যে যে ইমেল গুলা আমরা সফটওয়্যারের মাধ্যমে স্প্র্যাক করে নিলাম, এই ইমেল গুলো কি আমাদেরকে ভেরিফাই করতে হবে? আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট একটা ভালো একটা কথা বলছেন। আপনি যদি মনে করেন যে আমি কনফিডেন্ট ইমেলগুলো যেগুলো পাইছি ক্লিয়ার, আমি এগুলো দিতে পারি, হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। আর যদি মনে করেন কনফিডেন্স না যে এটা আমি দিব না, আমি আরও অ্যাডভান্স লেভেলে আরও একটু যে ডাটাগুলো দিতে যাচ্ছি তাকে, সেই ডাটাগুলো যদি 100% ইউনিক থাকে, যদি এটা মনে করেন তাহলে আপনার হাতে যদি সময় থাকে তাহলে সুন্দর করে আপনি যা ওই কাজটা করবেন। আর দেন যদি আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনি কি করবেন, ওই ডাটাগুলো দেওয়ার পর ওইখানে সুন্দর করে মেসেজে একটা উপস্থাপন করবেন একটা মেসেজ, যদি তোমার এই ডাটাগুলো নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রবলেম ফেস করো তাহলে তুমি আমাকে একটা SMS করে আমাকে ইনফর্মটা করো, আমি সঙ্গে সঙ্গে তোমার সলভ করে দিব। দেন এইটার জন্য তোমাকে আলাদা কোনো এক্সট্রা ফি আমাকে দিতে হবে না। আমি জি ভাই, মানে বলেন বলেন, আমি তাকে যে যে ইনফরমেশন গুলো দিব সেগুলো যদি ইউনিক হয়, প্রত্যেকটা ইমেলে যদি কাজ করে, তাহলে সে কিন্তু আমার কাছে পরবর্তীতে কাজ দিবে। কারণ হচ্ছে যে সে চিন্তা করে দেখবে যে যে ইনফরমেশন গুলো আমাকে দিচ্ছে এগুলো প্রত্যেকটাই আমার কাজে লাগছে। হুম, তার কারণ একটা ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে ইনফরমেশন কেন নিচ্ছে বলেন তো দেখি। কাজের জন্য, কাজের জন্য, তাদের লাভের জন্য। আমরা যখন একটা বিজনেস শুরু করি, 10 টাকা দিয়ে যখন বিজনেস শুরু করি, আমরা ভবিষ্যতে ভাবি 10 টাকা দিয়ে 12 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা পর্যন্ত আমরা জানি আমাদের এই যে বিজনেসটা আছে সেটা আমরা বাড়াতে পারি। এবং আমি যখন এটা বাড়াতে পারবো তখন আমার 1 টাকা, 2 টাকা, 5 টাকাও কিন্তু আমি এটার পিছনে খরচ করতে পারবো, আমার কিন্তু গায়ে লাগবে না। কেননা যে টাকাটা ইনভেস্ট করছি ওটার আমার যে ইন্টারেস্ট বা লাভটা যেটা আসতেছে সেটাতে মানে খুব সুন্দরভাবে আমি চলতে পারতেছি, তাই না? তাহলে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে যে 100, 200 বা $50 দিয়ে এতগুলো ডলার ইনভেস্ট করে আমাদের কাছে যে তথ্যগুলো নিচ্ছে, এই ক্লায়েন্ট যদি আপনাদের এই তথ্যগুলো যদি অরিজিনালি পায় এবং ফুল ফিল যদি ভালো একটা সাকসেসফুলি একটা রেজাল্ট নিয়ে আসতে পারে ক্লায়েন্ট, তাহলে ওই ক্লায়েন্টটা নেক্সট টাইমে কোনো কারো কাছে যাবে না, আমি 100% শিওর আপনার কাছে আবার ব্যাক আসবে। এবং প্রতিটা ক্লায়েন্টের সাথে সাথে একটা কাজ করবেন, প্রতি সপ্তাহে একবার একবার ভালো মন্দ খোঁজ নেওয়ার জন্য তাদেরকে SMS করবেন, কেমন আছেন, কি অবস্থা, বা তাদের দেখা যাচ্ছে বাইরের দেশে আজকে একটা বড় দিন বা একটা কোনো অনুষ্ঠান হচ্ছে বা ওই দেশে কোনো একটা সেরকম কিছু হচ্ছে, এই উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা, বা যেমন আমরা ঈদের সময় আপনাদেরকে সবাইকে আমরা ঈদ মোবারক বা দাওয়াত দিয়ে থাকি, বা এরকম অনেক কিছু আমরা ইমপ্রেস করার জন্য ভালোবাসার জন্য কথাগুলো বলে থাকি না, সেরকম ক্লায়েন্টদের সাথেও আমরা এরকম একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং যদি রাখতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের প্লাস পয়েন্ট কিন্তু এটা। খালি মনে রাখবেন যে পার্সোনাল কন্টাক্ট ইউজ করবেন না, পার্সোনাল কন্টাক্ট কোনোভাবে ইউজ করবেন না। পার্সোনাল কন্টাক্ট ইউজ করা মানে আপনি মনে করেন ট্র্যাকিং এর ভিতরে পড়ে গেলেন, ফাইবার ফাইবার কিছুই বলবেন না সহসাধ্যে, ঠিক জায়গা মতন আপনি যখন একটু আপনার উঠে খাড়া হয়ে দাঁড়াচ্ছেন পিছন দিক থেকে আপনার মইটা টান দিবে, আপনি কিন্তু পড়ে যাবেন, আর পড়ে গেলে ওই কোমর ভেঙে গেলে আর কিন্তু সহজে কোমরটা সোজা করতে পারবেন না। ফাইবার কিন্তু খুব তাহলে স্পেশাল একটা মানুষ। বায়ারকে ধরতে গেলে, বায়ারকে যদি কোনোভাবে, বায়ার যদি আমার কাছে কোনোভাবে ইমেল অ্যাড্রেস চায় বা বায়ারের ইমেল অ্যাড্রেস আমার প্রয়োজন আমার কোনো কাজের জন্য, সেক্ষেত্রে আমরা কিভাবে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করবো বা দিব, সেটাকে অবশ্যই ক্লায়েন্টকে বলবেন যে তুমি যে আমার কাজটা দিছো বা তোমার, সাপোজ আমি ধরেন ওয়েবসাইটের কথাই চলে আসি যেহেতু ইমেলে অ্যাক্সেসের কথা বলতেছেন, আমি যখন কাজ করে থাকি তখন আমি বায়ারকে সরাসরি বলি, মেলের কথা বলি না, আমি বলি তোমার ওয়েবসাইটের ফুল অ্যাক্সেসটা আমাকে দাও, ইউজার আইডি পাসওয়ার্ডটা দাও, দেন আমি দেন কাজ করতে পারি। এটা যখন ওই দেয় তখন ওই যদি না বুঝতে পারে তখন আমাকে ওই যদি আমাকে বলে যে ঠিক আছে তোমার মেলটা দাও, তখন আমি কি করি আমার নামটা দিই, নামের পর @ আমি দেই না, তারপরে মেলটা লিখলাম বা জিমেল হলো জিমেল লিখলাম,
ডটটা সরে দিয়ে কমটা দিলাম দিয়ে পাঠাই দিলাম এইভাবে। নাহলে এটা আরেকটা কাজ করে থাকি যে যেখানে রিস্ক খুবই কম, যখন আমি বললাম হ্যাঁ কাজ করব সবকিছু ঠিক আছে, তখন আমি তার হচ্ছে যে অর্ডার যখন একটা দিয়ে দেয় তখন অর্ডারের পেজ একটু আলাদা হয়ে যায়, তখন ইনবক্সে মেসেজ করা যায় না, অর্ডারের পেজ ইনবক্সে যায় আলাদাভাবে করা যায়। তখন অর্ডার পেজে যখন যাওয়ার পর আমি সরাসরি তখন বলে দিলাম তোমার তোমার ইমেল অ্যাড্রেসটা আমাকে এখানে মেল করো বা তো ইওর মেল সেন্ড বা এইরকম ইনফরমেশনগুলো দিয়ে দিব, তখন ওই অনুসারেই আমাকে দিয়ে দিবে। তখন আমি ওটা নিয়ে যদি কাজ করি বা বলে দেই আর ওইখানে সুন্দর করে দিয়ে দিব, তার যাতে করে ফাইবার ওটাতে রং না ধরে। আর যদি ফাইবার কোনো সময় মানে অর্ডার পেজে আমরা ইনফরমেশন মানে যে ইমেল অ্যাড্রেস শেয়ার করতে পারবো, হ্যাঁ করতে পারবেন, কিন্তু লিমিট একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী একবারে যে হুট করে আপনি চাবেন যে তোমার ইমেলটা দাও আমি তোমার ইমেলে তোমার ইমেলে পাসওয়ার্ড দাও এটা দাও বা তোমার ইনফরমেশনটা দাও এই সব বিষয় বলা যাবে না। অতই বলতে হবে তোমার ওয়েবসাইটের অ্যাক্সেস দাও আমার ইউজার আইডি পাসওয়ার্ড দাও, শেষ। ওর এখন অ্যাক্সেস কীভাবে দিবে না দিবে সেটা ওর ব্যাপার, ওই কী বলবে না বলবে সেটা ওর ব্যাপার, সেটা আমাদের দেখার বিষয় নয়। আচ্ছা ফাতেমা জান প্রিয়া আপু বললো যে এখানে একটা প্রশ্ন করছে, ভালো একটা প্রশ্ন করছেন। আচ্ছা স্ক্যামিতে নিয়ে মেল চাওয়া যায়? আচ্ছা চাওয়া যায় যায় না দুটাই, আমি যদি বলবো আমার পক্ষ থেকে যদি বলতে যাই তাহলে আপনি চাবেন না। কেন চাবেন না? স্ক্যামের আইডিও কথা উল্লেখ করা যাবে না, কোনো কন্ট্যাক্টই আপনি ওদের কাছে বলা যাবে না, চাওয়া যাবে না, কোনো কিছুই বলতে পারবেন না, মনে থাকবে আপু? ভাইয়া জি আপু বলে ফেলাম। ওখানে যদি এরকম করি আমরা আমাদের নামের অংশটুকু দিলাম দিয়ে তারপরে নিচে লিখে দিলাম ইমেল মি অন জিমেইল অথবা ইমেল মি অন ইয়াহু এরকম কিছু, আচ্ছা ওটাও করতে পারবেন সমস্যা নাই, কিন্তু এখানে করলে একটা বিপদ আছে আপনার। বিপদটা হচ্ছে এটা ফাইবার কিন্তু এখন অল ইন্টারন্যাশনাল এমন কোনো জায়গা নাই যে ওই চলে না, সব জায়গায় কিন্তু কিন্তু সেই রকম পপুলার একটা হয়ে গেছে এখন বর্তমান। আর যে হচ্ছে অ্যালগোরিদম যেটা সেট আপ করে দেওয়া আছে, আপনারা কি করে যাচ্ছেন জান সমস্যা নাই, আর এমন কিছু রোবট সেটিং করে দেওয়া আছে, ওই রোবট ফিল্টারটা আপনারা ভালো মতন জানেন না, আমিও জানি না, অনেকেই জানে না, একমাত্র ফাইবার কোম্পানিরাই ভালো জানে এবং প্রোগ্রামাররা ভালো জানে যে এটা কীভাবে সাজানো আছে। আমরা যে চালাকি করে থাকি না চালাকিগুলো কিন্তু ধরতে পারে ফাইবার। আর দেন যদি ভুল করেও যে ক্লায়েন্ট যদি আপনার ইউজার আইডি ফোন নাম্বার স্কাইপি বা যে কোনো ইনফরমেশান দিয়ে যদি বলে যে এটাতে কন্ট্যাক্ট করো বা কন্ট্যাক্ট করবো, দেন তখন হচ্ছে তখন আপনাকে একটা জিনিস করতে হবে, সঙ্গে সঙ্গে এখানে একটা মেসেজ লিখে দিবেন নিজে বাঁচার জন্য, যে বলে দেবেন যে ফাইবারের রুলসের বাইরে আমি যেতে পারবো না এবং ফাইবারের এটা কোনো রিকমেন্ড বা রুলসে নাই যে হচ্ছে তোমার সাথে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করবো, এই ধরনের কিছু মেসেজ দিয়ে রাখবেন, যাতে করে আপনার আইডিটা ডিজেবল যদি হয়ে যায় তখন যদি ফাইবার চেক করে দেখে যে আপনি আসলে কেন এটার সাথে কী হলো, তখন দেখবে যে না আপনার দিক থেকে ঠিক আছে, ওইখান থেকে যে ইনফরমেশন দিচ্ছে আপনি সেই ইনফরমেশনটা অ্যাকসেপ্ট করেননি বা রিকমেন্ড যেটা দেওয়া আছে সেটার বাইরে আপনি জানেন। ঠিক আছে আপু? জি ভাইয়া। আচ্ছা 210টা কালেক্ট হয়েছে, ওকে। আর কার কি ইনফরমেশন আছেন বলে? আমি দুই একটা আইডি যাবো আর কি। কি কিসে দুই একটা আইডি যাবো বলুন। বুঝতে বুঝতে ভাই না জীবনে বুঝতে পারি আমি, শোনেন আমি আপনাদেরকে অ্যালগোরিদম বুঝতে হবে না, আমি আপনাদেরকে যে রাস্তাটা দেখে দিচ্ছি, আমি তো আপনাদেরকে বলছি যে আমি যে এটা বলবো ওটা বলবো অমুক তমুক বলবো সেটা না, আমার পার্সোনাল লাইফ থেকে আমি যে ফাইবার নিয়ে কাজ করার সময় যা যা প্রয়োজন হয় যেটা যেটা দরকার হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করবো, ওইটা যদি ফলো করেন আমি আশা করতেছি ঠেকবেন না কোথাও, আল্লাহর রহমতে পার হয়ে যাবে, ঠেকবেন না, সমস্যা হলে সাথে সাথে আপনাকে জানাবো। ঠিক আছে যেন আইডি নষ্ট না হয় ভাই সেভাবে চলতে হবে, এটা হচ্ছে বড় কথা। আর বাইরে যাব, আর বাইরে কোথাও হচ্ছে যখন আপনারা পিসি কানেকশন করবেন নেট কানেকশন যখন দিবেন ওয়াইফাই দেন বা যে নেট কানেকশন দেন ওইখানে আগে ভালো মতো রিসার্চ করে দেখবেন যে ওই ওয়াইফাই আন্ডারে কোনো ব্যক্তি কি ফাইবার লগইন দিছিল কি না, এটা মাথায় রাখবেন, যদি দিয়ে থাকে তাহলে কি সমস্যা হবে ভাই, যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ বিপদ হতেও পারে। ভাই আদা ভাই
ভাই আমরা যে মেসে একসঙ্গে মানে একটা একটা ওয়াইফাই দিয়ে দুইজন রাউট মানে ওয়াইফাই চালাচ্ছি ইয়া চালাচ্ছি ফাইবার অ্যাকাউন্ট চালাচ্ছি, এটা কি প্রবলেম হবে নাকি? আবার অবশ্যই প্রবলেম হবে, আপনি আজকে বুঝবেন না। ওই যে কিছুক্ষণ আগে হাবিব ভাইকে বুঝে দিলাম যে আপনি খুব সুন্দর উঠে খাড়া হয়ে দাঁড়ালেন, ওই একটা মইনে গাছে উঠতেছেন, গাছে খুব সুন্দর ফলও পাচ্ছেন, খাচ্ছেনও নিচ্ছেন, ঠিক এমন এক সময় আপনি মইটা টান দিবে, আপনি পিস দিকে তাকাতেও পারবেন না যে আমার পিস মইটা সরে গেছে, আপনি ঠিকই পড়ে যাবে, আপনার কোমরটা ভেঙে যাবে। আর কোমর ভেঙে গেলে ভাই সহজ সাধ্য কিন্তু সুস্থ হওয়া যায় না, যেটা উত্তমদার হয়েছে। হ্যাঁ, উত্তমদার লেভেল 1 হওয়ার জন্য আর $50 বাকি ছিল, ওই সময় অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে। আচ্ছা ভাই আমরা যদি এরকম করি মানে বর্তমান তো আমরা দুইটা চালাচ্ছি, যখন মানে এখানে তো দিনাজপুরে আসলে দুইটা, যখন বাসা যাবো তখন তো আমার পার্সোনাল হয়ে যাবে, তখন কি আর প্রবলেম হবে? ভাই আমি কি চালাক, আমার থেকে 1000 গুণ চালাক কিন্তু ফাইবার, আপনি কি চালাক তার থেকেও কিন্তু বেশি চালাক কিন্তু ফাইবার। ফাইবার কিন্তু সব আরেকটা জিনিস মনে রাখেন, আমরা যদি কোনো দুর্নীতি কাজ করে থাকি তাহলে কিন্তু পুলিশের খাতায় তেমন আমাদের নাম থাকে সারা জীবনের জন্য, সেরকম কিন্তু ফাইবারও কিন্তু একটা পুলিশ কিন্তু মনে রাখেন, ওদের কাছেও কিন্তু সবকিছু ইনফরমেশন থাকে। এই এই বিষয়গুলো একটু মাথায় রাখি। আচ্ছা ভাইয়া আমি শুনছি কি এক পিসিতে দুইটা আপনার অ্যাকাউন্ট চালানো যায়? যায়, এটাও যাবে, সে রাস্তাও আছে, কিন্তু আপনি সেই লেভেলে এক্সপার্ট লেভেল হতে হবে। আইপি কি জিনিস, ম্যাক অ্যাড্রেস কি জিনিস, বা আইপি কনভার্ট করে একটা আইপি কনভার্ট করে আরেকটা আইপিতে কীভাবে যাবে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। সে সেটা যদি না জানেন বা সেটা যদি না করতে পারেন তাহলে কিন্তু সম্ভব না। আর আমি বলবো আপনারা এত রিক্স নিয়ে কাজ করবেন না, যদি আপনার আরও আইটি চালার শখ থাকে বা আরও দেখা যাচ্ছে বিজনেসটা আরও বড় করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে জানেন? অ্যাট ফার্স্ট টাইম আপনার নিজস্ব আইডি কার্ড আছে, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবারই কিন্তু আইডি কার্ড আছে। আপনি যখন একটা অ্যাকাউন্ট রানিং হয়ে গেল ওই অ্যাকাউন্ট চলবে। আপনি আরেকটা কী করবেন, যাদের ওয়াইফাই লাইন চালাচ্ছেন তাদেরকে বলবেন আমাকে আরেকটা এখানে আইডি ক্রিয়েট করে দাও, আমি আরেকটা পিসিতে চালাবো। ওই আইডি থেকে শেয়ার নেবেন না, অন্য আরেকটা আইডি ক্রিয়েট করে নেবেন, নিয়ে আরেকটা পিসি দিবেন, আরেকটা আইডিতে অ্যাকাউন্ট চালাবেন। যদি সেফটি থাকতে চান এবং লিগালভাবে কাজ করতে চান এবং ভবিষ্যতের জন্য একটা কিছু করতে যদি চান তাহলে এটাই আপনাকে করতে হবে, একটা করে আইডি করবেন একটা করে। তাহলে ভাইয়া হিসাব তো এরকম দাঁড়াচ্ছে যে আমি যদি আমার বাবা মা ভাই বোনের কারো একটা আইডি দিয়ে আমি আরেকটা পিসিতে প্রোফাইল নিয়ে বসবো, আরেকটা প্রোফাইল দিয়ে, সেক্ষেত্রে আমাকে আরেকটা নিতে হবে অবশ্যই। কেননা কেননা এখানে একটা মিনিট ভাই, কেননা আপনার দেখা যাচ্ছে এক পিসি থেকে একই ক্যাটাগরি একই সব কিছু করতে যাচ্ছেন। হ্যাঁ এখানে অনেকেই কথা আছে, যেমন আপনার হচ্ছে ফেসবুকে ফাইবার বাংলাদেশের হচ্ছে কমিউনিটির যে একটা গ্রুপ আছে, গ্রুপে অনেকেই বলে যে এক পিসিতে দুইটা আইডি ব্যবহার করা যায়, কথা বলছি। হ্যাঁ যায়, এটাও যায়, সম্ভব আছে, কিন্তু ক্যাটাগরি আলাদা হতে হবে, ক্যাটাগরি আলাদা। কিন্তু এত রিস্ক নিয়ে কেন কাজ করতে যাবেন ভাই, বছর পর বছর রাতের পর রাত দিনের পর দিন এত কষ্ট করে যে সময় দিয়ে যে আপনারা আপনাদের আইডিটা ঠিক করলেন, সে আইডিটা যদি নষ্ট হয় কি সহ্য হবে? হবে না কিন্তু। আচ্ছা অপু ভাই বলেন। হ্যাঁ ভাই এটা তো একটা সহজ উপায়, মানে আমি এটা চিন্তা করছি আর কি যে আমি আমার পিসিতে আমি যে ইয়াটা চালাচ্ছি অ্যাকাউন্টটা ফাইবারের, আমি পিসি তো ওইটা অ্যাকাউন্টেই থাকলো, আমি যদি আমার ইচ্ছা হয় যে আমি আবার একটা অ্যাকাউন্ট করব তো আমি একটা স্মার্টফোন ভালো স্মার্টফোনে আমি যে অ্যাকাউন্টটা চালাতে পারি, যেমন এখন এটা তো একটা বেটার সলিউশন ডাবল মানে অ্যাকাউন্ট চালানোর জন্য। একদম ঠিক আছে, আপনি ফোনে একটা অ্যাকাউন্ট করলেন, ফোনে চলতেছে পিসিটা পিসি ফোনটা ফোনে, কোনোটা কোনো জায়গায়। আমি আবার এরকমও করতে পারি যে আমার ভাইয়ের একটা ফোন আছে, ওর ফোনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে করাইলাম, এক আইপি থাকতেছে, ওইখানে তো আর আইপি আর ম্যাক কোনো বিয়া হবে না, বিষয় না। ফোনে ফোনে যখন শুনুন, ফোনে যখন আমরা ডাটা কানেক্ট করি বা পিসিতে যখন মডেম কানেক্ট করি, জি আরমান ভাই কিছু বললেন? অপু ভাইকে বললাম যে গিফট কিভাবে পাবলিশ করবেন, ভাই ভালো স্মার্টফোনে আপনি ডেস্কটপ মোডে গিগো পাবলিশ করতে পারেন। এই দেখেন আমার মনে কথাটা বলে দিয়ে ফেললো, দেখেন করা যায়, কিন্তু ভাই আমি যেটা মানে জানি যে নেট তো আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি শেয়ারিং আইপি এ হয়, নেটের জিনিসটা সবচেয়ে বড় রিফেক্ট করা হচ্ছে ম্যাক আইপি, ম্যাকটা বেশিরভাগ ধরে, মনে করেন যে ম্যাকটা বেশিরভাগ ওরা ট্র্যাকিং করে, আমি বলি ভাই ম্যাক হচ্ছে আপনার এরকম একটা আইডি যেটা হচ্ছে আপনার মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত, সেটাই তো বলতেছি।
তো আপনার পিসিতে যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডের ম্যাক আলাদা, আপনি ফোনে যে মাদারবোর্ড চালাবেন সেই মাদারবোর্ডের ম্যাক আলাদা। ওটা তো বুঝছি ভাই, ওটার কথা বলছি না, আমি নেটের কথা বলছি যে নেটটা ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম শেয়ারিং আইপি এ চলে। হ্যাঁ শেয়ারিং আইপি চলে ভাই, কিন্তু আপনার ফোনে সিম দিয়ে যখন আপনি আইপি মানে নেট দিবেন ফোনে সিম দিয়ে তখন কিন্তু আইপি আসবে আলাদা, আর যখন আপনি ওয়াইফাই দিয়ে চালাবেন তখন আপনার আইপি আসবে একটা। আচ্ছা যাই হোক, তো আমি সিম দিয়ে দিব। আমাদের মেন বিষয় হলো কাজ শিখতে হবে আমি মনে করি। এটা এই টপিকটা নিয়ে এই যে আইপি নিয়ে যেটা সমস্যা না, এগুলার টপিক নিয়ে ক্লাস আছে, ক্লাস করাবে, আমার থেকে আরো অ্যাডভান্স লেভেলে ট্রেনার আসবে আপনাদের ক্লাস নেবে, সেটা সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে কিছু কিছু ক্লাস আসবে, এটা নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা এখানে এখন হচ্ছে এখন ব্রেক টাইম দিয়ে দিব, ব্রেক টাইমের সময় হয়ে গেছে।